তো আমাদের টার্গেট হচ্ছে, আমাদের টার্গেট হচ্ছে যে আমরা গ্রাফ আঁকবো। কি আঁকবো? গ্রাফ। আচ্ছা, গ্রাফ। তো প্রথমে আমি একবারে খুবই বাচ্চাদের গ্রাফ আঁকা তোমাদেরকে শিখাবো, এবং এই গ্রাফ আঁকার জন্য প্রথমে জাস্ট স্টার্টিং এর জন্য আমরা গ্রাফে চারটা রুল শিখবো। এটাকে আমি বলি RR4। চারটা রুল শিখবো, এই চারটা রুল খুব সহজ, এটা ক্লাস 8, 9, 10 এর বাচ্চারাও পারে। এই চারটা রুলের পরে আমরা একটু ডিপ জায়গায় যাব। তারপরে আমরা তোমাদের ম্যাথ সেকেন্ড পার্টের একটা জিনিস আছে, অধ্যায়টার নাম হচ্ছে কনিক্স, এটার বিভিন্ন পাঁচ ধরনের আকৃতি আছে, এটাও আমরা একটু দেখবো। ক্লাসটা আজকে অনেক বড়, যতটুকুটা পারি তোমাদের হয়তো এইভাবে চাপাচাপি বসার মধ্যেও একটু আরাম লাগবে, খারাপ লাগবে না। শোনো, এক নাম্বার রুল, এক নাম্বার রুল হচ্ছে গ্রাফের মধ্যে আমাদেরকে, আমি ইচ্ছা করে একটু ডান সাইডে বেশি লিখছি, তো আমাদের এক নাম্বার রুল হচ্ছে যে আমাদেরকে গ্রাফের দুইটা অ্যাক্সিস আইডেন্টিফাই করতে হবে। এখন ঘটনা হচ্ছে, তোমরা তো জানো যে এরকম দুইটা অ্যাক্সিস থাকে, তোমরা নিচেরটাকে এই অ্যাক্সিসটাকে কি বলো, এক্স অ্যাক্সিস, এটাকে কি বলো? তবে আসলে এটার নাম এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস না, আসলে এটার নাম এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস না, যে অ্যাক্সিসটার মান তুমি তোমার মনের ইচ্ছা মতো পরিবর্তন করতে পারো তার নাম হচ্ছে স্বাধীন অক্ষ বা ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস। আর যেটার মান তুমি মনের ইচ্ছা মতো পরিবর্তন করতে পারো না, এক্স এর পরিবর্তন হলে তখনই কেবলমাত্র ওটা পরিবর্তন হবে, সেইটার নাম হচ্ছে অধীন অক্ষ। কি অক্ষ? অধীন অক্ষ। কথা বুঝতে পেরেছো? তাহলে আজ থেকে তোমরা এটাকে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বলবা না, তোমরা এটাকে বলবা হচ্ছে স্বাধীন, আর এটাকে বলবা অধীন। স্বাধীনের ইংলিশ কি? ইন্ডিপেন্ডেন্ট। অধীনের ইংলিশ কি? ডিপেন্ডেন্ট। এখন ঘটনা হচ্ছে, খালি এইটুকুটা শেখানো তোমাদেরকে আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে যখন ফিজিক্সে, কেমিস্ট্রিতে, ম্যাথে গ্রাফ আসবে, ওইখান থেকে স্বাধীন আর অধীন আইডেন্টিফাই করা। তো তোমরা 9, 10 দেখে এসছো যে এরকম ধরনের গ্রাফ আসে, একটু খেয়াল করো, এস লেখা থাকে, একটা দাগ দিয়ে টি লেখা থাকে, অথবা ভি লেখা থাকে, একটা চিহ্ন আছে ভি এস দিয়ে টি লেখা থাকে, অথবা ধরো এখানে বললাম এস, বাংলায় একটা কথা লেখে ব না দিয়ে লেখে টি, অথবা কোনো কিছু না বলেই তোমাদেরকে বলে নিচের কোন গ্রাফটি সত্য, এমন হতে পারে এখানে লিখলো এস, এখানে লিখলো টি। এই চারটার বাহিরে জীবনে তুমি কোনোদিন কোনো স্টাইল দেখতে পারবে না, এসের জায়গায় মুরগি, টি এর জায়গায় ছাগল থাকতে পারে, বাট এই চারটা স্টাইলের বাহিরে কিছু থাকবে না, ঠিক আছে? তো আমি যে চারটা স্টাইল তোমাদেরকে দেখালাম, এর মধ্যে এই যে ডান সাইডে যে জিনিসগুলো আছে, ডান সাইডে, কোন সাইডে? এরা সবাই অল দা টাইম ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন, এরা সবাই অল দা টাইম ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন, এরা সবসময় কি? স্বাধীন। সবসময় কি? স্বাধীন। কথা কি বুঝতে পারছো? এই তোমরা দেখতে পাচ্ছ? আচ্ছা, ও মা, এরা এরা বলছে না, ও ফোনের দোষ, তাহলে একটু ডানে ভাবে মাথা একদম নাড়াও, দেখতে পাবো, ঠিক আছে? আচ্ছা, পারবা পারবা, দেখতে পাবো, সমস্যা নেই। আচ্ছা, এই তাহলে ডান দিকের গুলোর নাম কি? স্বাধীন অক্ষ। কি নাম? স্বাধীন অক্ষ। আর এই বামে যেইগুলো আছে এদের নাম কি? অধীন অক্ষ। আর এই বনামের ইংলিশে ভার্সেস, আর এটারই সাংকেতিক চিহ্ন হচ্ছে এই 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 চিহ্নটা। কথা কি বুঝতে পেরেছো? কথা ক্লিয়ার? তাহলে এইটুকু ওকে। তাহলে আমাদের এক নাম্বার কাজ ছিল স্বাধীন এবং অধীন আইডেন্টিফাই করা। আমাদের এক নাম্বার কাজ কি ছিল? স্বাধীন এবং অধীন গ্রাফ আইডেন্টিফাই করা, অক্ষ আইডেন্টিফাই করা। কথা ওকে? হ্যাঁ, কথা ক্লিয়ার? ওকে, তাহলে যদি সত্যি ঠিক হয় আমাকে একটু দুই একজন বলবা, আমি একটু গ্যাপে গ্যাপে যারা বসে আছো দুই তিনজনকে জিজ্ঞেস করবো, গ্যাপে গ্যাপে যারা বসে আছো, এই ডান সাইডে একেবারে কোনায় দাঁড়া তো, ডানে কোনায় একজনই মানুষ আছে, কি নাম রে তোর? তৌসিফ, বল এখানে অধীন অক্ষটা কি? অধীন অক্ষটা কি? অন্য কেউ উত্তর বলো না, অধীন অক্ষটা কি? ভি স্কোয়ার না ভি? ভি স্কোয়ার। বস, এই বলো তো এখানে অধীন অক্ষ কোনটা? ভি স্কোয়ার না ভি? বলো অধীন অক্ষ এখানে কি, ভি স্কোয়ার না ভি?
না না গ্রাফে তুমি যা দিবে তাই হবে, এখানে 100 দিলে 100 এর গ্রাফ হবে, কোনো সমস্যা নেই। বনান চিহ্নটা কখনো হচ্ছে না আসলে কি বনান, ও বনান দিব, দিলাম বনান, সমস্যা নেই, ওটা আমার উদ্দেশ্য না। আচ্ছা এখন বলো, হ্যাঁ আচ্ছা শোনো, ভি না কিন্তু আমি জাস্ট কনফিউজ করার জন্য বললাম, এখানে যা লেখা থাকবে ওটাই, ওখানে 100 লেখা থাকলে ভিডিও দিব আর 100ই, কথা বুঝতে পেরেছো? তাহলে এখানে কি আছে, ভি স্কয়ার না, তাহলে এখানে অধীনক্ষে ভি স্কয়ার থাকবে, স্বাধীনক্ষে কি থাকবে, এস থাকবে, কি থাকবে, এস থাকবে। ওকে আচ্ছা ধরো আমি এরকম বললাম, ওকে দাঁড়াও এবার মেয়েদের দিকে, একবারে বাম পাশে কোনায় কে আছে একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ বলো তো এখানে অধীনক্ষ কি, রুট ওভার এস, বসো। এই এবার এখানে অধীনক্ষ কি, এটা রুট এস, মানে যা থাকবে সেটাই, কথা কি ক্লিয়ার? তাহলে চারটা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট কিন্তু ক্লিয়ার, যে আমাদেরকে যদি একটা গ্রাফের নাম দিয়ে সিম্পলি বলে যে কোনটা স্বাধীনক্ষ আর কোনটা অধীনক্ষ, আমরা পারবো, পারবো, পারছি, ওকে ডান, সুন্দর। এবার আবার আগের পৃষ্ঠায় ফিরে যাচ্ছি, তাহলে এক নাম্বার কাজ ছিল স্বাধীন অক্ষ অধীন অক্ষ আইডেন্টিফাই করা, এবার ঘটনা হচ্ছে দুই নাম্বার কাজ হচ্ছে আমাদেরকে ইকুয়েশন খুঁজে বের করতে হবে, কি খুঁজে বের করতে হবে, ইকুয়েশন, আবার বলতেছি কি খুঁজে বের করতে হবে, এই হচ্ছে একটা বিষয় যে যদি আমি সমীকরণ না জানি তাহলে গ্রাফ আঁকা যাবে, কিন্তু তাহলে তোমার কাছে কোটি কোটি ডেটা থাকতে হবে, মানে অনেক ডাটা থাকতে হবে, বাচ্চাকালে গ্রাফ আঁকতো না, এক্স আর ওয়াই এর এরকম একটা বাক্স থাকতো, এই যে এরকম একটা বাক্স থাকতো, থাকতো না, এরকম অনেক মান থাকতে হবে, মাত্র তিন চারটা হলে হবে না, তিন চার লাখ ডেটা থাকতে হবে ভালো গ্রাফ আঁকতে গেলে, আর নাহলে অ্যাটলিস্ট তো 40-50টা হলে তুমি একটা শেপ দিতে পারবা অন্তত পক্ষে। তো যদি তোমার কাছে ইকুয়েশন না থাকে তাহলে তোমার এরকম অনেকগুলো ডেটা সেট থাকা লাগবে, মানে এক্স ওয়াই এর জোড়া থাকা লাগবে অনেকগুলো, কথা কি বুঝতে পেরেছো? আর ইকুয়েশন থাকলে আমরা ইকুয়েশন থেকে গ্রাফ আঁকতে পারবো, ঠিক? তো ফিজিক্সে যেগুলো সূত্র আগে থেকে প্রমাণ হয়ে গেছে, মানে প্রমাণ আছে, এরকম অনেক সূত্র আছে যেগুলো এরকম কোটি কোটি গ্রাফ থেকে সূত্র বানানো হয়েছে, কোটি কোটি গ্রাফ থেকে কি করা হয়েছে, সূত্র বানানো হয়েছে, বাট আমরা যখন নর্মালি গ্রাফ আঁকি আমরা ইকুয়েশন থেকেই গ্রাফ আঁকি, কি থেকে গ্রাফ আঁকি, ইকুয়েশন থেকেই গ্রাফ আঁকি। তো আমরা আমাদের দুই নাম্বার পয়েন্টে কাজ হচ্ছে আমাদেরকে ইকুয়েশন ফাইন্ড করতে হবে, মানে আমরা ইকুয়েশন খুঁজে বের করব। এখন আমি মোটামুটি প্রায় 50টা ইকুয়েশন লিখবো, এটাকে তোমাদের কাজে লাগবে, তোমরা যখন আরেকটু বড় হবা দেখবা ফিজিক্সের সব অঙ্ক ঘুরে ফিরে 50টা ইকুয়েশন দিয়ে সলভ হয় প্রায়, মানে এগুলা মোস্ট ফেমাস ইকুয়েশন, তো তোমাদের মুখস্থ করতে হবে নট নেসেসারি। এখন আমরা মোটামুটি 50টার মতো ইকুয়েশন লিখবো, ঠিক আছে? তাহলে আসো আমরা ইকুয়েশন লিখি সবাই, আমাদের একটু ইকুয়েশন লেখার প্র্যাকটিস হবে। প্রথমে আমরা গতির ইকুয়েশন গুলো একটু লিখি, 1, 2, 3, 4, 5, তাহলে গতির প্রথম ইকুয়েশন হচ্ছে ভি সমান ইউ প্লাস এ টি, আই ঠিক লিখলাম? আচ্ছা দুই নম্বর ইকুয়েশন হচ্ছে এস সমান ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, ঠিক লিখলাম? তিন নাম্বার ইকুয়েশন হচ্ছে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, ঠিক লিখলাম? চার নাম্বার ইকুয়েশন হচ্ছে এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, ঠিক লিখলাম? ওহো এটা আমার পছন্দের ইকুয়েশন তো। আচ্ছা এর পরের ইকুয়েশন হচ্ছে তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এর পরের ইকুয়েশন হচ্ছে এস ইকুয়াল টু ভি টি, নাকি এটাও তো আছে, ঠিক? ওকে পাঁচটা হলো, নাম্বার ছয় দেখো তোমরা নাইন টেনে একটা জায়গায় দেখেছো এরকম একটা ইকুয়েশন তোমাদের আগের ব্যাচে সৃজনশীল এসেছিল, টি ইকুয়ালস টু টু পাই রুট ওভার এল বাই জি, দেখছো তোমাদের আগের ব্যাচে সৃজনশীল আসছিল এটা, ওকে। তারপরে এরকমও দেখা উচিত তোমাদের টি সমান টু পাই রুট ওভার এম বাই কে, এম বাই কে, দেখছো দেখছো? আচ্ছা দেখছো কিনা, এখানে আজকে মুখস্থ করা এগুলা কোনো ইস্যু না আমাদের, আমরা যখন কন্টিনিউয়াসলি পড়বো সূত্র আমাদের এমনি মুখস্থ হয়ে যাবে, আমাদের আজকে কাজ যে আমরা এই ইকুয়েশনগুলোর গ্রাফগুলো আঁকতে পারছি কিনা, গ্রাফগুলো
আটতে পারছি কিনা। দেখো আট নম্বরে এটাও তোমরা পড়েছো আমি জানি, ফ্রিকোয়েন্সি সমান ওয়ান বাই টাইম পিরিয়ড, পড়ছো? পড়েছ? ওকে সুন্দর। নাম্বার নাইন, দেখো তোমরা কি বলে তরঙ্গ চ্যাপ্টার করছো না, ওখানে নিশ্চয়ই v equal to f lambda নামের একটা জিনিস ছিল না? এই ছিল, ছিল, ফ্যান্টাস্টিক। ওকে তারপরে হচ্ছে নাম্বার 10, যেটা চ্যাপ্টার 3 তে আমরা এক দুইটা ক্লাস পরে পড়ব, y equal to ax plus bx square, এটা এখনো পড়োনি, পড়বা, একটা ইকুয়েশন দেখতে y সমান ax plus bx square, যেই কারণে লিখলাম ডান দিকে x এর উপরে একটা স্কোয়ার আছে, কি আছে? স্কোয়ার আছে, x এর উপর কি আছে? একটা স্কোয়ার আছে। কথা কি ঢুকছে হালকা হালকা মাথায়? আচ্ছা দশটা লিখলাম, কয়টা লিখলাম? দশটা, আর একটু লিখি আমরা, সমস্যা নেই, তুলতে পারছো দশটা তুমি না? ওকে আমি অনেক মোটা মোটা করে লিখছি যেন তোমরা বুঝতে পারো। এগারো নাম্বার, এগারো নাম্বারের জন্য খুবই খুবই সহজ বিষয়, তোমরা এই ইকুয়েশন সম্পর্কে জানো যে পি ভি সমান এন আর টি, নাম শুনছো কখনো? নাম শুনছো পি ভি সমান এন আর টি? শুনো নাই? আচ্ছা শুনবা শুনবা, কেমিস্ট্রিতে প্রথম অধ্যায়ে দেখা হওয়ার কথা ছিল, আমি যদি জানি পি ভি সমান এন আর টি, এটা আইডিয়াল গ্যাসের মানে গ্যাসের জন্য একটা খুবই বিখ্যাত ইকুয়েশন, ফিজিক্সের তেও লাগবে, ভবিষ্যতে শিখবা, সমস্যা নাই। পি ভি সমান এন আর টি একবার আগে শিখে রাখলে কোনো সমস্যা নাই। এরপরে দেখো তোমরা এরকম ইকুয়েশন নিশ্চয়ই দেখছো, যে দেখনি হয়তো সামনে দেখবা y সমান a sin omega t, omega t না দেখলেও y সমান sin x বা y সমান sin theta তো শুনছো নাকি ম্যাথে? শুনছো না? তো ধরো sin theta র জায়গায় আমি দিলাম sin omega t, sin omega t, যদি কারো omega t হজম করতে সমস্যা হয় তুমি মনে করো a sin theta, I have no problem, তুমি মনে করো a sin theta মনে করতে পারো, আমার কোনো প্রবলেম নাই। ওকে ওকে আচ্ছা, এরপরে নাম্বার 13, নাম্বার 13 তে দেখো তো তোমরা এরকম শুনছো যে চাপ বাড়লে আয়তন কমে, আয়তন বাড়লে চাপ কমে, শুনছো? শুনছো? আচ্ছা তাহলে এইটাকে যদি আমরা একটু লিখতে চাই এরকম করে সম্পর্কটা আসে, p is proportional to 1 by v, মানে আয়তন বাড়লে চাপ কমে আবার আয়তন কমলে চাপ, এটাকে যদি তুমি কোনা কোনি করে লেখো না তাহলে এরকম একটা জিনিস আসবে, পি ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, কি আসবে? পি ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, পি ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে এই পর্যন্ত, ওকে আচ্ছা 13টা ইকুয়েশন হলো। নাম্বার 14, নাম্বার 14 নাম্বার ইকুয়েশনে দেখো তোমরা যখন কি বলে ওই গুণ গভীরতায় চাপ টাপ বের করতাম তখন একটা অতিরিক্ত যত নিচে যেটা তুমি চাপের মান বাড়তো না, তার মানে যত গভীরতায় যাও চাপের মান বাড়ে, এটা কি দিয়ে ডিনোট হয়, কি সূত্র দিয়ে ডিনোট হয়? P equal to h rho g, P equal to h rho g, তাই না? ঠিক তো? ওকে এগুলো কিন্তু সবই নাইন টেনের ফর্মুলা, তোমাদের দেখো আমি এক্সট্রা কিছুই লিখিনি, নাইন টেনে তোমরা প্লবতা পড়ছো না? প্লবতা পড়ছো? তাহলে প্লবতা এটার মানে হচ্ছে ভি রোজি, আর আমি বলি রো ভাবিজি, রো ভাবিজি, ঠিক আছে একই কথা কিন্তু, দেখো রো ভাবিজি, ভাবিজি থামো, ঠিক আছে? ওকে পনেরোটা হলো, পনেরোটা নাম্বার 16, নাম্বার 16 তে একটু খেয়াল করো তোমাদের মনে হয় আলোর প্রতিফলন প্রতিসরণের অধ্যায়টা ছিল না নাকি? ও প্রতিফলন ছিল না, প্রতিসরণ ছিল না, আচ্ছা তার মানে তোমরা শ্রেণীর সূত্র বলতে পারোনি, আচ্ছা ঠিক আছে, প্রতিফলন শুধু পড়েছো যে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান, এই তো ওই ওগুলা জিনিসপাতি পড়েছো হালকা পাতলা, তাই না? তো ওইখানে এই সূত্রটা পড়ছো তোমরা, ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি সমান, ফ্যান্টাস্টিক, তোমরা পড়ে লিয়েছো। আচ্ছা এরপরে নাম্বার 17, খুবই বিখ্যাত জিনিস কিন্তু লিখতে মনে নাই, তোমরা এটা পড়েছো এফ ইকুয়াল টু এম এ,
পড়েছো পড়েছো আচ্ছা এবার এই তারপরে খেয়াল করো তোমাদের এরকম পড়ার কথা পাওয়ার পি ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই টি কি তোমরা কি পড়েছো যে এটাকে লেখা যায় এফ ইনটু ভি পড়নি এক লাইন লিখি দাও হয়ে দাঁড়াও এম জি এইচ বাই টি এম জি মানে এফ এইচ বাই টি মানে ভি ঠিক আছে তাই পি ইকুয়াল টু লেখা যায় এফ ভি পি ইকুয়াল টু কি লেখা যায় এফ ভি নাম্বার 19 তোমরা অভিকর্ষ মহাকর্ষ সূত্র তো পড়ছো নাকি তাহলে এফ ইকুয়াল টু জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার পড়েছো পড়েছো পড়ছো ওকে এরপরে তোমরা ডাব্লু সমান পড়েছো এফ এক্স তাই না ডাব্লু সমান পড়েছো এফ এক্স না এইখানে ডাব্লু সমান তুমি এফ এক্স ও পড়বা আবার যদি বলটা পরিবর্তনশীল হয় কেমন হয় তখন দেখবা এফ এক্স ও হবে না একটা টাইমে তুমি হাফ এফ এক্স ও পাবা এটা আমরা শিখবো বাট হাফ এফ এক্স ও থাকবে গ্রাফ সমস্যা নাই তো 20টা মোটামুটি হইলো যাই হোক আর বেশি দিলে তোমরা ভয় পেয়ে যাবা ভয় পাও না আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এই 20টা গ্রাফই যদি এখানে হারাইলো কি সমস্যা নাই এই জানান দু চলে আসছে সব তো ঘটনা হচ্ছে এই 20টা গ্রাফই যদি আমরা আঁকতে পারি আমরা অনেক কিছু গ্রাফের প্র্যাকটিস করে ফেলতে পারবো আগাচ্ছি সামনে ওকে শোনো তাহলে দুই নাম্বার কাজ ছিল ইকুয়েশন আইডেন্টিফাই করা কয়টা ইকুয়েশন তো আজকে আমি তোমাদেরকে 20টা ইকুয়েশন লিখলাম লেখার একটাই উদ্দেশ্য আমি এখন তোমাদেরকে একটা একটা করে যে প্রশ্নগুলো করব এই 20টার মধ্যে থেকে তুমি খুঁজে আমাকে ইকুয়েশনটা বললেই হবে যে ভাই এই ইকুয়েশন এই ইকুয়েশন ঠিক আছে এই জন্য আমি 20টা ইকুয়েশন লেখালাম তুমি যদি 20টা থেকে খুঁজতে পারো তুমি 200টা থেকেও খুঁজতে পারবে সমস্যা নাই ওকে তাহলে দেখো আমি একটা একটা করে যদি বলি দেখো টেকনিকটা হচ্ছে তোমার গ্রাফের জন্য তো উপরে কোশ্চেনে একটা কিছু লেখা থাকে যেমন তোমরা যদি 19 এ কখনো গ্রাফের কোশ্চেন করে থাকো দেখবা লেখা থাকে স্থির অবস্থা হতে সমতরণে চলমান কোন বস্তুর সরণ বনাম সময় গ্রাফ কোশ্চেন এরকম হয় না ভালো করে খেয়াল করো স্থির অবস্থান মানে হলো ইউ জিরো সমতরণ মানে দেয়ার ইজ এ এবং বলতেছে এস বনাম টি কি বললো তাহলে টোটাল জিনিস কয়টা লিখলাম চারটা তাহলে সেই ইকুয়েশনটাই তোমাকে সিলেক্ট করতে হবে যেইখানে এই চারটা জিনিসই আছে যেইখানে এই চারটা জিনিসই আছে এটা খোঁজা কোনো একটা কঠিন বিষয় না কারণ এই এস মেস আলা শুধু প্রথম পাঁচটা ইকুয়েশনের মধ্যেই আছে তাহলে তোমরা একটু প্রথমটা সবার মধ্যে ছেড়ে দিলাম বলো তো এই গ্রাফটা আঁকতে গেলে কোন ইকুয়েশনে নজর দিবা অবশ্যই এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার দেখো এস ও আছে টিও আছে ইউ আছে এ আছে আর কিচ্ছু নাই আর কিছু থাকলেও সমস্যা নাই যদি সেটা ধ্রুবক হয় যেমন এই হাফ এই হাফ থাকুক আর না থাকুক কিচ্ছু দেয় ক্লিয়ার বুঝতে পেরেছো কিন্তু এইখানে যদি আরেকটা ভি থাকতো কি থাকতো শেষ বেগ এখানে কোথাও শেষ বেগ আছে তাহলে গ্রাফটাতে আমাদেরকে জ্বালা করতো কথা বুঝতে পেরেছো ধ্রুবক থাকলে কোনো সমস্যা নাই বাট অন্য কিছু থাকলে জ্বালা করতো তো এই যে তাহলে ইকুয়েশন আইডেন্টিফাই করা যায় যায় এবার তিনজনকে আবার ধরবো তিনটা কথা বলে ঠিক আছে তাহলে দেখি প্রথম একটা কোশ্চেন যদি বলি এরকম স্থির অবস্থান কি অবস্থান সমতরণ কেমন তরণ সমতরণ ভি বনাম টি গ্রাফ কি গ্রাফ ভি বনাম টি গ্রাফ ভি বনাম টি গ্রাফ থামো দেখি কাকে ধরা যায় পিছনের দিকেই টার্গেট করতে হবে দাঁড়াও এই যে নীল স্কার্ফ পরে হ্যাঁ তোমার নাম নাম রিন্তি 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 এত কঠিন নাম কি মনে রাখা সম্ভব সহজ সহজ নাম থাকবে আমার নাম দেখো কত সহজ রাতুল কারণ জীবনে একবার শুনলেই মনে থাকে ঠিক না আচ্ছা এই হ্যাঁ রিন্তি বলো
UAVT এর জন্য ইকুয়েশন কোনটা সিলেক্ট করবে তুমি? V is equal to U plus AT. কি বলো, ঠিক না ভুল? এই চারটা জিনিসের মধ্যে আছে, চারটা জিনিসের মধ্যে কারেক্ট। বসো রিন্দি বসো। এই তাহলে এটা ধরতে পারছি। আরো দুইজনকে জিজ্ঞেস করবো। ওকে, আমি বললাম স্থির তাপমাত্রায়, স্থির কিসে? স্থির তাপমাত্রায় P বনাম V গ্রাফ, স্থির তাপমাত্রায় P বনাম V গ্রাফ। একটা প্রথম ইম্পর্টেন্ট জিনিস বলি, যেই ব্যাটা স্থির আছে, কি আছে এর মানে ও গ্রাফে না থাকলে তোমার কিছু যায় আসে না। যেই ব্যাটা স্থির ও গ্রাফের ইকুয়েশনে না থাকলেও তোমার কিচ্ছু যায় আসে না, তবে তুমি এটাতে গ্রাফের ইকুয়েশন আইডেন্টিফাই করতে পারবা, কোনো প্রবলেম নাই। তাহলে পি বনাম ভি, এবার এদিকে যাই, ছেলেদের দিকে দেখতে না পাওয়ার মতো কি আছে? এই যে এখানে একটা ছোট ছেলে আছে, দাঁড়া তো, তুই হ্যাঁ হ্যাঁ তুই দাঁড়া, তুই না হ্যাঁ তুই দাঁড়া, বল হ্যাঁ তুই হ্যাঁ তুই না সামনের জন, নীল নীল শার্ট পরে নীল, একই নাম তোর, রণক। ওকে রণক, বল কি ইকুয়েশন মনে হয় এটার জন্য? পিভি ইকুয়াল টু এন আর টি, কি বলো, ঠিক না ভুল? ভুল না এটাও ঠিক, তবে আরো দুই তিনটা ইকুয়েশনে নেওয়া যাবে। পিভি ইকুয়াল টু এন আর টি, ওকে 100% ওকে। কেন ওকে আমি একটু বলি, পিভি সমান এন আর টি এর মধ্যে টি স্থির বলা আছে, এন আর আর সাধারণত ধ্রুবক, তাহলে শুধু পি আর ভি থেকে গেল, তাই কোনো প্রবলেম নাই, তোরটা কারেক্ট। বস, তাহলে আরো ইকুয়েশন আরেকটা নেওয়া সম্ভব, কোনটা বলো তো? পি ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, কথা কি ক্লিয়ার? দুইটাই ওকে। আর একটা কোশ্চেন ধরবো, যেন তোমরা ইকুয়েশন বের করতে পারছো কিনা আমি একটু যাচাই করতে পারি, যে ইকুয়েশন তোমরা বের করতে পারছো কিনা। এরপরে বললাম যে কোনো কম্পমান বস্তুর এফ বনাম ক্যাপিটাল টি গ্রাফ, এফ বনাম ক্যাপিটাল টি গ্রাফ কাকে ধরো? ভাই কেউ বলো না থামো, মেয়েদের মধ্যে, হ্যাঁ ওই যে রিন্তির পিছনে দাঁড়াও, কি নাম তোমার? সিনথিয়া বলো, কোন ইকুয়েশন মনে হচ্ছে তোমার কাছে? এফ ইকুয়াল টু 1/t, ঠিক না ভুল? একবারে ঠিক, কারণ এফ ইকুয়াল টু 1/t, এফ ও আছে টিও আছে, না হওয়ার কোনো সুযোগই নাই, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা ইকুয়েশন আইডেন্টিফাই করতে পারছি না, তাহলে আমাদের দুইটা স্টেপ শেষ, কয়টা স্টেপ শেষ? দুইটা। এবার নাম্বার থ্রি স্টেপটা খুবই সহজ, চার নাম্বারটা একটু কঠিন আছে। নাম্বার থ্রি হচ্ছে, যদি ইকুয়েশনে কোনো কিছুতে জিরো মিলো বসানো যায় বসাই দিব, কি করব? ইকুয়েশনে কোথাও জিরো টিরো বসানো গেলে বসাই দিব, এবং আমাদের অধীন অক্ষে যেটা থাকবে, আবারও বলছি অধীন অক্ষে যা থাকবে তাকে সেম টু সেম স্বাধীন, মানে ইকুয়েশনের বামে নিয়ে গিয়ে বসাটা, আবার বলতেছি অধীন অক্ষে যা থাকবে তাকে সেম টু সেম ইকুয়েশনের বামে রাখতে হবে, বাকি সবাই ডানে চলে যাবে। অধীন অক্ষে যাই থাকবে তাকে সেম টু সেম কোথায় রাখতে হবে? ইকুয়েশনের বামে, বাকি সব কিছু কোথায় চলে যাবে? ডানে চলে যাবে। তাহলে আগে একটু খাতায় লেখাই দিই, অধীন অক্ষে যা থাকবে তাকে সেম টু সেম, এটা ইম্পর্টেন্ট, সেম টু সেম বামে রাখতে হবে। অধীন অক্ষে যা থাকবে তাকে সেম টু সেম ইকুয়েশনের কোথায় রাখতে হবে, আর বাকি সবাই কোথায় যাবে? ডানে। লাইন তো বুঝতে পারছি, এবার দুই তিনটা দেখলেই ওকে হয়ে যাবে, ঠিক আছে? আমরা দুই তিনটা জাস্ট দেখবো তাহলেই হবে, দেখো। ওকে, তো ঘটনা হচ্ছে, ধরো এই ইকুয়েশনটার দিকে যদি তাকাই, তোমাকে বলেছে স্থির অবস্থান থেকে
আর সমতল স্থির অবস্থান থেকে সমতলে গ্রাফ আঁকবো হচ্ছে ভি স্কোয়ার বনাম এস এর কিসের গ্রাফ ভি স্কোয়ার বনাম এস এর তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের ইকুয়েশনটা আইডেন্টিফাই করতে হবে তাহলে দেখি এবার একটু সবাই মিলেই বলো ভি স্কোয়ার এস ইউ এ ইকুয়েশনটা কি হবে সুন্দর ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস ওকে তাহলে বিষয়টা দাঁড়াইলো এরকম যে আমাদের ইকুয়েশন হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস জিরো কে এর মধ্যে তাহলে ইউ কে জিরো যদি বসায় দেই একটা জিনিস দেখো অধীন অক্ষে কি আছে এখানে কি আছে ভি স্কোয়ার বসা ওকে যদি আমি তোমাকে বলতাম ভি বনাম এস আঁকো কি আঁকো তাহলে এখানে ভি স্কোয়ার কে মেনে নিতে তুমি তুমি রুট করে ভি বানিয়ে নিতা কি বানিয়ে নিতা তাহলে তুমি লিখতা ভি সমান রুট ওভার টু এ এস কথা বুঝতে পেরেছো যে যদি স্কোয়ার এখানে থাকে তাহলে তুমি এখানে স্কোয়ার দিবা যদি এখানে স্কোয়ার থাকে তাহলে তুমি এখানে কি করবা স্কোয়ার দিবা আর যদি এখানে স্কোয়ার না থাকে যাই করা লাগুক তুমি এখানে স্কোয়ার রাখবা না এখানে স্কোয়ার রাখবা না কথা কি ক্লিয়ার কথা ওকে ঠিক ওকে তাইলে এই টাইপের ইকুয়েশন তোমাকে বানাতে হবে যে কোনো ক্ষেত্রে বানাতে হবে যে কোনো ক্ষেত্রেই বানাতে হবে যেমন যদি তুমি এটা নিতে দেখো তাহলে এই দুইটা শর্ত এর উপর রাখলে একটু আগেই তোমরা বললা এস সমান ইউ টি প্লাস হাফ এ তাই না ইউ জিরো বসালে এস সমান হাফ এ কিন্তু এই আকৃতিতে রাখলে হতো এখানে রুট এস আছে না তাই তোমাকে অবশ্যই রুট এস ইকুয়াল টু ওয়ান বাই রুট টু রুট এ ইন্টু টি করতে হবে ওকে 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 শোন 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 দেখ দেখ এস ইকুয়াল টু হাফ এ ডি স্কোয়ার রুট করলে রুট এস সমান ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট মানে রুট টু রুট এ মানে জাস্ট বেন কথাটা বুঝ এখানে রুট আছে মানে তাকে রুট করতে হবে ঠিক আছে তাহলে তিন নম্বর স্টেপের কাজ হচ্ছে তোর অধীন অক্ষ যেন সেম টু সেম ওইভাবে থাকে অধীন অক্ষ যেন সেম টু সেম ওইভাবেই থাকে কথা কি ক্লিয়ার অধীন অক্ষ যেন সেম টু সেম ওইভাবেই থাকে কথা ক্লিয়ার এই মনে রাখা যাবে যাবে ওকে ফ্যান্টাস্টিক এবার তাহলে আমরা চলে যাই আমাদের চার নাম্বার রুলে কয় নাম্বার রুলে চার নাম্বারটা আমরা আরেকটা পেজ নিয়ে করলে ভালো হবে চার নাম্বার রুল আমার তো এখন এরকম একটা ইকুয়েশন তৈরি হয়ে গেছে যে ওয়াই অক্ষে আমার অধীন অক্ষটা আছে আর বাকি সব কিছু ডানে আছে তার মানে ডান দিকে আমার স্বাধীন অক্ষ আছে হ্যাঁ কি না তাহলে চার নাম্বারে আমার একটাই কাজ আমি অন্য কিছুকে দেখবো না খালি স্বাধীন অক্ষকে দেখবো কাকে দেখবো খালি স্বাধীন অক্ষ মানে মনে করো বিয়ের জন্য মেয়ে দেখতে গেছে মেয়ে দেখতে গিয়ে অন্য কিছু দেখা যাবে না কিন্তু খালি কে দেখতে হবে ঠিক আছে তাহলে চার নাম্বার স্টেপে জাস্ট ডান দিকের যাই থাকুক শুধুমাত্র স্বাধীন অক্ষকে দেখবো কাকে দেখবো এবং স্বাধীন অক্ষ কেউ না আমরা খালি দেখব স্বাধীন অক্ষের পাওয়ার বা ঘাত বুঝো তো এক্স স্কোয়ার পাওয়ার কত দুই এক্স টু দি পাওয়ার হান্ড্রেড পাওয়ার কত হান্ড্রেড এক্স টু দি পাওয়ার টু পয়েন্ট ফাইভ পাওয়ার কত টু পয়েন্ট ফাইভ কথা বুঝতে পেরেছো তাহলে দেখবো কি খালি কি দেখবো পাওয়ার বা ঘাত কার পাওয়ার বা ঘাত স্বাধীন অক্ষের কিন্তু অবশ্যই যদি ঘাতে থাকে স্বাধীন স্বাধীন অক্ষ যদি ঘাতে থাকে তাহলে এক্সপোনেন্ট হয়ে যাবে ওটা ডিফারেন্ট কেস আমি যতগুলো ইকুয়েশন বিশটা লিখেছিলাম ওর মধ্যে ঘাতে ছিল ফিজিক্সের একটা ইকুয়েশন ওটা ঘাতে আছে এখন পর্যন্ত নাই অর্ধায়িত গিয়ে পাবে সমস্যা নাই ওটা ডিফারেন্ট একটা কেস বাট 99% কেসে এত কিছু চিন্তা নাই বিষয়টা হচ্ছে
আমরা কার পাওয়ার দেখব? স্বাধীন অক্ষের পাওয়ার দেখব। কিসের পাওয়ার দেখব? স্বাধীন অক্ষের পাওয়ার দেখব। কথা কি ক্লিয়ার? এবার এই পাওয়ারের উপর, এই স্বাধীন অক্ষের পাওয়ারের উপর নির্ভর করে আমরা কিছু সিদ্ধান্ত দিব যেইগুলা তোমাদের ভুল করা যাবে না। এই সিদ্ধান্ত গুলা সারা জীবন মনে রাখতে হবে, এটাতে 90% গ্রাফ হয়ে যাবে। আর বাকি 10% গ্রাফের জন্য আমাদেরকে আরো 2 ঘন্টা পড়াশোনা করতে হবে। আর শুধু এই এখন যতটুকুটা বলবো এটা তোমার 90% গ্রাফ হয়ে যাবে। শুধু কি দেখবো এখন বলো তো? স্বাধীন অক্ষের পাওয়ার দেখবো। স্বাধীন অক্ষের কি দেখবো? পাওয়ার দেখবো। স্বাধীন অক্ষের কি দেখবো? পাওয়ার। ওকে দেখো এখন শোনো, যদি তাহলে একটা জিনিস আমি বানাই নেই, ধরো আগের মতো যদি দেখি তাহলে ভি সমান আমরা লিখতে পারি রুট ওভার 2ax, তাই না? আর যদি ভি স্কোয়ার লিখি তাহলে লিখতে পারি শুধু 2ax, আবার যদি এস লিখি তাহলে লিখতে পারি হাফ এ টি স্কোয়ার। সিনথিয়ার পিছনে কি নাম তোমার? কি নাম? নাফিসা। নাফিসা কি লিখেছি লাস্টের লাইনটা বলতো? কি রং দিয়ে লিখেছি? লাল। ঠিক আছে, না দেখলাম তো, দেখা যাচ্ছে কিনা আর কিছুই না। তো ঘটনা হচ্ছে যে এই ইকুয়েশন গুলার মধ্যে সবগুলাতেই আমি তাহলে গ্রাফ বলতে পারি যে এখানে ধরো ভি বনাম এস আঁকছি, এখানে ভি স্কোয়ার বনাম এস আঁকছি, এখানে ধরো এস বনাম টি আঁকছি, আবার চাইলে এস বনাম টি স্কোয়ার আঁকতে পারি, সমস্যা নাই। ওকে, আমরা জাস্ট দেখবো হচ্ছে পাওয়ার। কার পাওয়ার? স্বাধীন অক্ষের পাওয়ার। যদি 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 এই পাওয়ারটা জিরো বা এক হয়, পাওয়ারটা কত হয়? জিরো বা এক, মাইনাস এক হলে হবে না। স্পষ্ট করে দুইটা সংখ্যা, কত কত সংখ্যা? দুইটা সংখ্যা, জিরো বা এক, জিরো বা এক, তাহলে গ্রাফটা হবে সরলরেখা। তাহলে গ্রাফটা কেমন হবে? সরলরেখা। তাহলে গ্রাফটা কেমন হবে? সরলরেখা। আর যদি অন্য যা খুশি থাক, অন্য যাই থাক, জিরো বা ওয়ান ছাড়া পৃথিবীর যা ইচ্ছা তাই থাক, মাইনাস ওয়ান, মাইনাস জিরো মানে কিন্তু জিরো, তাই মাইনাস জিরো বলে না, মাইনাস ওয়ান, হাফ, দেড়, মাইনাস দেড়, দুই, তিন, চার, রুট, পাঁচ, ছয়, মাইনাস পাঁচ, দশ, একশো, দুইশো, ই টু দি পাওয়ার এক্স, যা ইচ্ছা তাই থাক, গ্রাফটা হবে বক্ররেখা। গ্রাফটা কি হবে? বক্ররেখা। গ্রাফটা কি হবে? তাহলে আগে আমরা প্রথমে দুইটা ভাগ করলাম, মানে ওই যে ভাগ করে না, ধরো দুইটা ভাগ করলাম, একটা সরলরেখা একটা বক্ররেখা, মানে ভাগ করলাম ছেলে না মেয়ে এরকম দুইটা জিনিসের ভাগ করলাম, সরলরেখা আর বক্ররেখা। এখন সরলরেখা নিয়ে তেমন একটা ভেজাল নাই, ওটা আমরা আর একটু 5 মিনিটেই শেষ করে ফেলবো। বাট বক্ররেখা তো অনেক ধরনের হতে পারে, তাই না? আঁকা বাঁকা বক্ররেখা হতে পারে, কোনো শেপ থাকতে পারে, কোনো শেপ নাও থাকতে পারে, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের বক্ররেখা হতে পারে না? তো এটাকেও আমরা সামান্য কিছু ভাগে ক্লাসিফাই করতে চাচ্ছি, সামান্য কিছু ভাগে। কাকে বলতো? এই বক্ররেখাকে কাকে ভাগ করবো? দুইটা জিনিস দিয়ে আমি ছোট্ট করে ক্লাসিফাই করবো, তাহলে তোমার এমসিকিউ এর অ্যান্সার হয়ে যাবে ফর শিওর। ক্লাসের মেন পয়েন্ট এটাই, যদি বক্ররেখার এই যে পাওয়ার বা ঘাত আছে, এই ঘাত কিন্তু দুই ধরনের হতে পারে, দেখো প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। ঘাতটা কি প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে না? যদি ঘাতটা প্লাস হয় কি হয়? তাহলে সামহাও গ্রাফটা উপরে উঠবে। কোথায় উঠবে? উপরে। কোথায় উঠবে? সে উপরে উঠতে উঠতে নেমে আবার উপরে উঠবে কিনা সেটা বিষয় না, বিষয় হচ্ছে টার্গেট হচ্ছে তাকে উপরে উঠতে হবে। কোথায় উঠতে হবে? একটা উপরে উঠতে গিয়ে মিস্টার বিনের মতো পড়ে গেল আবার উঠছে, সেটা বিষয় না, বিষয় হচ্ছে সে উপরে উঠবে, তার টার্গেট কি? তাহলে এই গ্রাফের পাওয়ার যদি প্লাস হয়, পাওয়ার যদি প্লাস হয় কি হয়? তাহলে গ্রাফটা হবে ঊর্ধ্বমুখী।
ग्राफ्टा की हवे ऊर्ध्वमुखी आर जो दी पावर टा माइनस होए तो क्या हमें बोलो निम्नमुखी तो देखो आने जो दी बांग्ला भाषा दो इधर छोटे छोटे प्रश्न कोडी तुम आके इसमें लिख लो तो देखते बैठ गए ना y समान x स्क्वायर ग्राफ्टा नॉर्मली एक तो तुम उसे शिकानों को पड़े ग्राफ्टा देखते क्या होता है ऊर्ध्वमुखी वक्ररेखा दो इधर बोलते बैठ गए तुम वक्ररेखा कारण दुई प्लस टाई ऊर्ध्वमुखी তাহলে গ্রাফের নাম আমরা বলতে পারি ঊর্ধ্বমুখী বক্ররেখা ক্লিয়ার একই নাম বলতে পারি ঊর্ধ্বমুখী বক্ররেখা এবার ঘটনা হচ্ছে যদি আমরা এরকম করে বলি যে y সমান √x এবার কি নাম বলতে পারো বলো তো হাফ মানে বক্ররেখা হাফ তো প্লাস তাহলে কি হবে ঊর্ধ্বমুখী বক্ররেখা এখন তোমরা স্বাভাবিকভাবে বলো তো হাফ আর রুট কি একই হলো হাফ আর রুট কি একই হলো তাই আরেকটা ছোট জিনিস মনে রাখবো হাশ বানা কিন্তু কেউ পাওয়ারটা যত বড় হবে কি হবে পাওয়ারটা যত বড় হবে গ্রাফটা তত খাড়া হবে পাওয়ারটা যত বড় হবে গ্রাফটা তত কি হবে খাড়া হবে এই লাস্টের এই টার্মটা শুধু মনে রাখবা তাহলে তোমার গ্রাফ চিনতে অসুবিধা হবে না পাওয়ার বা ঘাত যত বড় হবে গ্রাফ তত খাড়া হবে দেখো দেখো মানে জিনিসটা কি আমি দেখাচ্ছি কই গেল গ্রাফ কই এই যে এটাকে একটু বড় করে নেই দাঁড়াও কিরে শায়দ তুই কি করলি রে যে বড় হচ্ছে লিপটা এখন হচ্ছে না কেন এর থেকে বড় হয় না কে এবার চবের ব্যাপার সমবেদনা দ্বারা যাই হোক সমস্যা নাই তো ধরো আমি প্রথমে ওয়াই সমান এক্স স্কোয়ার দেখছি নর্মালি দেখা যাবে এখানে যেটা আসবে দেখা যাবে সমস্যা নাই এক্স গ্রাফটা কি আঁকলাম তাহলে দেখতে তো পাচ্ছ না গ্রাফটা উপরে উঠছে না আর এটা সরল রেখা তো না এটা কি সরল রেখা তো আমরা দুই দিয়েছি এবার একটু তিন দেই তাহলে দেখো এর সাথে আমরা এবার তিন দিচ্ছি ঠিক আছে y সমান x কিউ তাহলে দেখো তো কোনটা খাড়া কালোটা না নীলটা কিউব খাড়া এখন একটা দিই দশ দিই দশ দশ নাও এবার দশ দশ ও আরো খারাপ লাগবে দশ দেখো দশ দেখলা আরে দশ তো এমনি একবারে তাল গাছে তাহলে আরো বেশি দিলে কি হবে দিব দিব একশো দেব লাও লাও তোমাদের একশো যাচ্ছে একশোই দিচ্ছি একশো লাও ঠিক আছে মানে এখন তুমি একশো থেকে যাই দিবা দেখবা দেখতে এই লাল সবুজের মতোই হবে সর্বোচ্চ একটা টাইমে গিয়ে একেবারে মানে যদি y এর সমান মানে y এর সমান্তরাল হয়ে যায় আর কি খারাপ হবে বুঝতে y এর সমান্তরাল থেকে খারাপ হতে পারবে তো যাই হোক এই যেটা বলতেছিলাম এবং সবগুলোতে কি প্লাস দিয়েছি না তাই গ্রাফটা কিন্তু উপরের দিকে যাচ্ছে কোন দিকে যাচ্ছে এখন মনে করো তিনের আগে একটা মাইনাস লাগে তিনের আগে কি দিব তিনের আগে কি দিব কি হলো উপর উঠে বাদ দিয়ে নেওয়া গেল না তাহলে একটা মাইনাস উপর উঠে বাদ দিয়ে নিচে নেওয়া দিল এখন তিনকে নিচে নামালাম তোমরা কতকে নিচে নামাবো দশ একশো কে নিচে নামাবো তোমরা মানে তোমাদের লাও এই লাও ওমা দেখতে পাচ্ছ না এই দেখো
দেখো এই একেবারে ছু দেখারে ছু, কিন্তু এখানে জুম করতে পারলে ভালো করে দেখা যেত। এরা কিন্তু এক্স অক্ষকে টাচ করেনি কি, এরা ছুঁই ছুঁই করেছে এরকম এরকম, কিন্তু সামান্য জ্ঞান আছে। দাঁড়াও আমি একটু দেখানোর চেষ্টা করি। না না ছোঁয়নি, দাঁড়াও হয়ে গেল কি এটা। কারণটা কি দেখো, ওয়াই অক্ষকে টাচ করতে গেলে এক্স টু দি পাওয়ার মাইনাস হান্ড্রেড না, তুমি মানে নিচে অসীম ছাড়া অন্য কিছু বসালে কিন্তু ওয়ান বাই ওয়াশিং করলে জিরো হবে, শুধু ওয়ান বাই অন্য কিছু করলে কিন্তু জিরো হবে না, পয়েন্ট জিরো 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 করে লাস্টে কিচ্ছু একটা হবে, সামান্য একটু ইয়া থাকবে আর কি। আরে আসছে, কারণ আমি জুম আউট করেছি তাই, ঠিক আছে, জুম আউট করার কারণে এসছে আর কোনো কিছুই না। ওকে যাই হোক, ওকে এবার আরেকটা কাজ করি, এই আরেকটা এখানে আঁকাই, ওয়াই সমান এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এই মাইনাস ওয়ানটাকে রাখি বাকি সবাইকে কেটে দিই, ঠুস 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 ঠুস, তাহলে কেমন কমেছে গ্রাফটা, ঠিক আছে দেখছো উপর থেকে নামছে না, আর যেহেতু মাইনাস ওয়ান পাওয়ারটা মাইনাস টু মাইনাস থ্রি থেকে কম, তাই রিলেটিভলি একটু কম খারাপ, রিলেটিভলি একটু কম খারাপ। তাহলে মোটামুটি তো কথাটা বুঝাইতে পারছি, কথা কিন্তু খুবই সহজ, যেইটুকুটা তোমাদের মনে রাখতে হবে এবং এটা এখনই সবার একবারে মুখে মুখে করে নেব, মাত্র চারটা ওয়ার্ড দেখো, জিরো আর ওয়ান হলে জিরো আর ওয়ান হলে ওই বাদ দিয়ে পৃথিবীতে যাই আছে সব কি, পাওয়ারটা প্লাস হলে মাইনাস হলে যত বেশি পাওয়ার তত বেশি, এই চারটা ওয়ার্ড খালি মনে রাখলে আমরা 90% গ্রাফ করতে পারবো, যদি এই চারটা ওয়ার্ড মনে রাখি। কথা কি ক্লিয়ার? কয়টা ওয়ার্ড? চারটা ওয়ার্ড। তাহলে চারটা ওয়ার্ড একটু আমার সাথে আরেকবার বলো, জিরো বা ওয়ান হলে, এটা ছাড়া অন্য কিছু হলে, যদি প্লাস পাওয়ার হয় মাইনাস পাওয়ার হলে, পাওয়ার যত কম গ্রাফ তত ভোটা, পাওয়ার যত বেশি গ্রাফ তত খারাপ, আর পাওয়ার যত কম গ্রাফ তত ভোটা, ঠিক ভোটা গ্রাফ দেখোনি তোমরা? দাঁড়া এবার তোমাদের ভোটা গ্রাফ দেখাবো, এই এখন আমরা একটা খারাপ গ্রাফ দেখাবো আর একটা ভোটা গ্রাফ দেখাবো, এই দুইটা গ্রাফই পরীক্ষায় সব থেকে বেশি আসে, খারাপ আর ভোটা, এই তাহলে আমরা এখন একটা খারাপ গ্রাফ দেখব, খারাপ গ্রাফ হচ্ছে ওয়াই সমান এক্স স্কোয়ার, এক্স মানে আমাদের তো আর 100-200 পাওয়ার পাওয়া যায় না, এক্স স্কোয়ার, দাঁড়াও এরকম না আমরা একটু এই গ্রিড বাদ দিলাম, দেখতে ভালো লাগবে একটু জুম করে নিই, ঠুস ঠুস ঠুস, ওকে এরকম মানে খারাপ হয়ে উপরে উঠছে তাই না, তো আমরা যে জায়গাটায় নজর দিব এরকম লিখতে পারবো না, দেখছো গ্রাফটা কেমন, যদি একটু জুম আউট করি, দাঁড়াও না আরো ছোট করতে হবে, তুমি এর মাথা আর এর মাথার দিকে তাকাও, এর মাথাটা খাড়া, এর মাথাটা কেমন, কারণ কি এর পাওয়ার হলো হাফ, পাওয়ার কত, আর এর পাওয়ার কত, দুই, কথা মনে থাকবে, তো পরীক্ষা হলে কিন্তু এই দুইটাই সব থেকে বেশি আসে, পাওয়ার যদি দুই হয় তাহলে গ্রাফটা কেমন হবে, খাড়া,
আর যদি হাফ হয় তাহলে কেমন হবে? মানে পাওয়ার যত কম তত ভোতা, যত বেশি তত। আচ্ছা যদি পাওয়ার দেড় দেই তাহলে কি হবে? ভোটার থেকে খারাপ, খারাপ থেকে ভোটা, তাই না? ভোটার থেকে খারাপ, খারাপ থেকে ভোটা। দেখো আমরা একটা দিয়ে দেখি, দেখো x টু দি পাওয়ার 1.5। আজকে কি সাথে আমি ক্লাসটা অনলাইনে নিতে যাইনি? এমনি করান, এই থামো, এই দেখছো খারাপ থেকে ভোটা, ভোটার থেকে খারাপ, বুঝতে পেরেছো? আচ্ছা এই থামো, তো ঘটনা হচ্ছে দেখতে তো পারলা। এখন আমরা আমাদের ফিজিক্সের জায়গায় যাই, এইটুকুটা ওকে। আচ্ছা থামো, তাহলে ওই বোর্ডে যে কয়টা গ্রাফ আমি দিয়েছিলাম, প্রথমটা ছিল ভি স্কোয়ার সমান টু এ এস, তাই না? তো মনে করো আমি এরকম করে দিলাম, এখানে দিলাম ভি স্কোয়ার, এখানে দিলাম এস। তাহলে আমাকে বলো এই ইকুয়েশনে চার নাম্বার স্টেপে তুমি আছো, আমি ধরে নিলাম সবাই তিন নাম্বার পর্যন্ত পারো, পরীক্ষা হলে তিন নাম্বার স্টেপ পর্যন্ত 10 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে তোমার। তো নাম্বার চার নাম্বার স্টেপে কার পাওয়া দেখবো? এখানে স্বাধীন অক্ষ কে? তাহলে কার পাওয়ার দেখবো? এস এর পাওয়ার কত? এক। এখানে কি হয়, এটা তোমরা নরমালিও জানো যে পাওয়ার এখানে মূল বিন্দুগামী সরল রেখা হয়, তাহলে এটা কি হবে? গ্রাফটা মূল বিন্দুগামী। দেখো আমি সেম জিনিস তোমাকে আমি পরীক্ষা হলে এটা না দিয়ে আমি তোমাকে এখানে ভি দিলাম, এখানে এস দিলাম, এটা এসএসসি পরীক্ষা আসছে দুইবার, আমার বেলায় আসছিল 2014 সালে, বুঝলা? ওই টাইমে আমাদেরকে বলা হতো যে পরীক্ষায় কোনোদিনই গ্রাফ আসবে না এসএসসি তে, এটা তোরা ইন্টারে গিয়ে শিখবি। হাইরে কপাল খারাপ, গিয়ে দেখি এসএসসি প্রথম প্রশ্নে বলছে এই গ্রাফটি কোনটি, কোন দিগা, মানে আমাদের টাইমে তোমাদের বই তো গ্রাফ আছে, আমাদের বই কোনো গ্রাফ ছিল না, মানে আমাদের বই কোনো গ্রাফ ছিল না। তো বইয়ের মধ্যে দুই একটা বলতো যে এই গ্রাফ আঁকো, নিজে করো টাইপের দুই একটা বলা থাকতো যে গ্রাফ আঁকো। তো আমরা যাকে যাকে জিজ্ঞেস করলাম, এটা এখন না, এটা তোরা বড় হলে শিখবি, পরীক্ষার হলে কোশ্চেন খুলেছি, প্রথম কোশ্চেনে বলছে নিচের কোনটি এই গ্রাফ, মেজাজটা খারাপ হয়ে কেমন? 99 পেয়েছিলাম, ওই একটা এই মার্কি ভুল গেছি, মেজাজ কাকে খারাপ করে, শোনো। আচ্ছা শোনো, এখন ঘটনা আছে, এবার এরকম যদি করি তাহলে কি আমরা ভি স্কোয়ার এর পাওয়ার দেখবো? মানে ভি স্কোয়ার এই আকৃতিতে অঙ্ক করলে হবে? তাহলে উপরের লাইনে ভি সমান রুট ওভার কার পাওয়ার দেখবো? পাওয়ার কত? গ্রাফ কেমন হবে? ভোটা। তোমাদের কথা ঠিক আছে, ঊর্ধ্বমুখী বক্ররেখা, বাট বক্ররেখাটা কেমন? ভোটা। ভোটা মানে মাথাটাকে ভোটা রাখবে, তাহলে হবে। মাথাটা কেমন? মাথাটা কেমন? কথা ক্লিয়ার? এরপরে মনে করো s ইকুয়াল টু হাফ এ টি স্কয়ার, আমি তোমাদেরকে গ্রাফ দিলাম এখানে s এখানে t, তাহলে আকৃতি মাকৃতি ঠিক আছে? তো কার পাওয়ার দেখবা? কত পাওয়ার? কেমন গ্রাফ হবে? ঊর্ধ্বমুখী বক্ররেখা, বা একটু আগে তো শিখাইলাম কেমন বক্ররেখা, তাহলে তুমি যাই করো মাথাটা কি হবে? কথা কি ক্লিয়ার? ভুল হবে, কোনোদিন ভুল হবে? পারবা? পারবা সত্যি? ওকে, এরপরে খেয়াল করো, এরপরে 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 আরেকটা ভেরি ইম্পর্টেন্ট, ঠুস, ধরো আমি তোমাকে গ্রাফ দিলাম এখানে পি এখানে ভি, তাহলে তোমার লাগবে পি আর ভি এর মধ্যে সম্পর্ক, পি আর ভি এর মধ্যে। তো তুমি দেখো গ্রাফ ইকুয়েশন ছাড়াও জাস্ট সম্পর্ক দিয়ে গ্রাফ আঁকা যায়, আমি একটু বুঝাই। পি ভি সমান সি না, তাহলে পি সমান সি বাই ভি না, এটাকে লেখা যায় সি ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এত কিছু না বলে আমি যদি ডাইরেক্ট বলতাম পি ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই ভি, এখানেও তো লেখা যায় পি ইজ প্রপোর্শনাল টু ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তা আমার কি সি মি নিয়ে কোনো কাজ আছে? তাহলে যদি তোমার, তুমি যখন ধীরে ধীরে বড় হয়ে যাবা, ইকুয়েশন বাদ দিয়ে তুমি যদি শুধু সম্পর্কটাকে লিখতে পারো, কি লিখতে পারো? যেমন আমি লিখে ফেললাম পি ইজ প্রপোর্শনাল টু ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে আর তোমার ওসব ইকুয়েশন ইকুয়েশন খোঁজার দরকার নাই, ওদিন স্বাধীন কিচ্ছু করার দরকার নাই, এইভাবে লিখে জাস্ট পাওয়ার দেখবা, কি দেখবা বলো? পাওয়ার কত?
ক্রাফটা কেমন হবে? সরল রেখা, নিম্নমুখী বক্ররেখা। এবং তোমরা খেয়াল করছো কিনা, এইটাই নিম্নমুখী বক্ররেখা। একটু আগে আমরা এঁকেছিলাম x এর পাওয়ার মাইনাস ওয়ান দিয়েছিলাম, এবং বেগুনি রঙের একটা গ্রাফ হয়েছিল, যে গ্রাফটা দেখতে এরকমই ছিল। এবং এটা হয় স্বাভাবিক, কারণ এই গ্রাফটা কি বলছে তোমাকে দেখো, এই গ্রাফটা বলছে ভি যত বাড়ছে পি যত কমছে, ভি যত কমছে পি তত বাড়ছে। এটা হচ্ছে নিম্নমুখী বক্ররেখা। আর এটা কেন, তুমি পরীক্ষা হলে তোমাকে নিম্নমুখী বক্ররেখা দিলে তুমি হয় এটা আঁকতে না এটা আঁকতে, আর কিন্তু কোনো কিছু আঁকার নেই। আর কোন নিম্নমুখী বক্ররেখা আঁকা সম্ভব? আর কি আঁকতে দিতে বক্ররেখা আঁকা তুমি, আর আঁকা সম্ভব না। এআই মাইনাস, তার মানে সরল আগে আউট, বুঝেছিস? মাইনাস পাওয়ার থাকলে সরল আগে আউট, তাহলে এই দুইটার একটা। এখন তাকাও, এই বেটা আসলে নিম্নমুখী, আর উপরেটা তো ভুড়ি আলা মানুষের ভুড়ির মতো হয়ে আছে গো। এটা নিম্নমুখী হলো কি করে? এর তো মানে এই 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 জায়গার দিকে দেখো, এই জায়গাটা এরকম উঁচু না, মানে এখানে তো ভি বাড়লে পি মানে অনেক জায়গায় কমছে না, ঠিক আছে? ভুড়ি আলা মানুষের মতো গ্রাফ। তাই এই গ্রাফটা কখনোই আমাদের নিম্নমুখী বক্ররেখার গ্রাফ না, গ্রাফ হচ্ছে এটা। গ্রাফ কোনটা? এটা। কথা ওকে, কথা ক্লিয়ার? হ্যাঁ কি না? ওকে, এবার আমরা একসাথে তোমাদেরকে 10টা গ্রাফ আঁকতে দিব। আঁকো তোমরা, আমি তোমাদের জন্য ইকুয়েশন টিকুয়েশন সব সহজ করে দিচ্ছি, শুধু তোমরা 4 নাম্বার স্টেপে ফোকাস করবা আর গ্রাফ আঁকবা। 4 নাম্বার স্টেপে ফোকাস করবা আর গ্রাফ আঁকবা। তো একসাথে 4টা 4টা করে দেই, নাহলে যারা পিছনে বসে আছে ওরা দেখতে পাবে না। 1 নাম্বার, এখানে টাইম পিরিয়ড, এখানে এল। তোমরা যারা ইকুয়েশন জানতে যাচ্ছ, ইকুয়েশন টি সমান টু পাই রুট ওভার এল বাই জি। নাম্বার টু, এখানে টি আর এখানে ওয়ান বাই রুট জি, ইকুয়েশন আগেরটাই। এখানে টি স্কোয়ার, এখানে এল, এখানে টি, এখানে জি। চারটা গ্রাফ দিছি, ওকে? চারটা গ্রাফ তাড়াতাড়ি আঁকাও তোমরা। এখানে আলটিমেটলি এল এর উপর পাওয়ার কত আছে? হ্যাঁ, তাহলে গ্রাফটা হবে ভোতা। এই কেমন গ্রাফ হবে? ভোতা। ঠিক আছে, বসো, কানেক্ট, এই থামো। এবার এদিকে ওই যে পিছনে সাদা গেঞ্জি পরে আছো তারা, হ্যাঁ, কি নাম? তাইফ, তাইফ, তাইয়েব, তাইয়েব। এত কঠিন নাম আমার কাছে, কি সব কঠিন নামের মানুষ যদি পড়ে নাকি? এই তাইয়েব বলো, দুই নাম, এইটা এইটা এইটা, এই যে গ্রাফটা কেমন হবে? সরল লেখা, কারণ তুমি যখন স্কোয়ার করবা এল এর উপর পাওয়ার কত? তাহলে ওয়ান হলে কেমন হবে গ্রাফ? মূল বিন্দুগামী, মূল বিন্দুগামী। ওকে বসো, তাইয়েব বসো। ওকে, এবার এইদিকে একবারে পিছনের বেঞ্চের ডান সাইডে নীল স্কার্ফ পরে না বেগুন স্কার্ফ পরে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি নাম? সামিয়া, সামিয়া বলো। এই এই গ্রাফটা টি বনাম ওয়ান বাই রুট জি, নিম্নমুখী বক্ররেখা। আরো কয়েকজনকে একটু জিজ্ঞেস করি, বসো সামিয়া বসো, বলো এই গ্রাফটা কেমন হবে? এই গ্রাফটা নিম্নমুখী বক্ররেখা। বসো বসো, দাঁড়া বলতো এই গ্রাফটা কেমন হবে? এই গ্রাফটা নিম্নমুখী বক্ররেখা। বসো, হাত তুলতে হবে না, হাত তুললে আমি ধরি না। এই মাঝখানে আছো, কি নাম তোমার? তুমি 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 তুমি, হ্যাঁ, নিম্নমুখী বক্ররেখা কি হবে? এই গ্রাফটা কি হবে? ইয়েস, এটা হবে উত্তর। বসো, উত্তর নিম্নমুখী বক্ররেখা হবে না। বাবারা খেয়াল করো, এই তাকাও, এখানে কিন্তু, এখানে কিন্তু জি বলে নাই, এখানে বলেছে ওয়ান বাই রুট জি। তাহলে একটা জিনিস দেখো, এখানে সব কিছু বাদ দিলে টি ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই রুট জি বলা যায় না? তাহলে এই টোটাল ওয়ান বাই রুট জির উপর পাওয়ার তো এক,
टोटल वन बाई रूट जी एर ओपर पावर कत এই টোটাল ওয়ান বাই রুট জি এর উপর পাওয়ার কত এক কত এক তাহলে এক পাওয়ার হলে গ্রামটা কি হয় তাহলে যারা তোমরা সবাই আমাকে বললা নিম্নমুখী বক্ররেখা তোমরা তোমাদের ভুলের জায়গাটা বুঝতে পারছো আমরা পাওয়ার দেখব এখানে যেটা লেখা আছে এই টোটালটা আমরা খালি জি এর পাওয়ার দেখব না বুঝতে পেরেছো এই ক্লিয়ার তাহলে এই গ্রামটা হবে এরকম ओके नंबर चार एक क्या बोल बे बोलो चार नंबर क्या होना है चार नंबर का शॉर्ट लेकर हो बिना बस आर का क्या बोलते बोली नहीं करो बोलो क्या होना है चार नंबर का निम्न मुखी बॉक्स लेकर ठीक है कारण कि इखने तो जी आ चुके तुम्हें तो देखो जी रूपर पावर तक आतो जी इज प्रोपोर्शनल टू वन बाई रूट जी তার মানে জি এর উপর পাওয়ার হচ্ছে মাইনাস হাফ তাহলে মাইনাস মানে নিম্নমুখী আর হাফ আছে মানে কোনো কথা নাই কি হবে বক্ররেখা তাহলে গ্রাফটা হবে নিম্নমুখী বক্ররেখা নিম্নমুখী বক্ররেখা এই পর্যন্ত ক্লিয়ার এই ভালো করে খেয়াল করো এই পর্যন্ত ওকে হ্যাঁ কি না ফ্যান্টাস্টিক ওকে এবার এবার আমরা একটু বাই রুলস এর দিকে যাব এতক্ষণ তোমাদের যেইগুলা পড়ালাম এগুলা পৃথিবীর কোনো বইয়ে লেখা নাই এগুলা কোথাও বলা নাই এগুলা একান্ত ভাবেই আমার বানানো এখন আমি একটু রুলস এর দিকে যাব এবং গ্রাফগুলার প্রকৃত নাম বলব এটা কিসের ইকুয়েশন বলো তো এই এটা কি तो ग्राफ तुम्हारे देखा तुम्हारे सरल रेखार कन्सेप्ट क्लियर हो जाए মানে আমি এতক্ষণ যেটা শিখালাম তোমাদেরকে এতক্ষণ বেশিক্ষণ হয়নি 56 মিনিট আমরা যেটা শিখলাম এটা দিয়ে তোমরা মোটামুটি মোটামুটি গ্রাফ আইডেন্টিফাই করতে পারবা গ্রাফের এমসিকিউ অ্যানসার করতে পারবা কিন্তু তোমাদের থিওরিটিক্যাল নলেজ হয় নাই এখন আমরা এটা থিওরিটিক্যাল নলেজ দেব ওকে দেখো y সমান mx + c y সমান mx + c তাহলে এইখানে আমরা এখানে ইন টোটাল কতগুলা গ্রাফ আঁকতে পারি তো দেখো আমরা ডিফারেন্ট কালি দিয়ে আঁকি ঠুস ঠাস ঠিস কয়টা গ্রাফ আঁকলাম তিনটা আমি একটু বলি দেখো এই যে তিনটা গ্রাফ আমরা আঁকলাম প্রথম গ্রাফটা সি কত উপরেরটা সি এর মান জিরো থেকে বড় তারপরেরটা সি এর মান জিরো থেকে আর তিনটা গ্রাফই দেখো উপরে উঠছে এই তিনটা গ্রাফই খেয়াল করো কোথায় উঠছে উপরে উঠছে না মানে তুমি বাম থেকে ডানে গেলে কোন দিকে যাচ্ছে অনেকে অনেক সময় আমাকে জিজ্ঞেস করে যে কি করে আপনি বুঝলেন উপরে উঠছে আমি তো এরকমও মনে করতে পারি যে এখান থেকে আসছে তো নিয়মটা হচ্ছে না বাম থেকে যাওয়ার সময় দেখবো নিয়মটা কি আমরা বাম থেকে ডানে যাওয়ার সময় দেখবো কখন দেখবো বাম থেকে ডানে যাওয়ার সময় আমরা যদি বাম থেকে ডানে যাই উপরে উঠছে উপরে উঠার মানেই হচ্ছে ঢাল পজিটিভ বক্ররেখার সময় ছিল ঘাতের মান প্লাস আর সরল রেখায় ঘাতের জায়গাটাকে ডিল করে হচ্ছে ঢাল কে ডিল করে ঢাল কে ডিল করে ঢাল তাহলে এইখানে আমাদের ঢালের মান গ্রেটার দেন জিরো এখানেও ঢালের মান গ্রেটার দেন জিরো এখানেও ঢালের মান গ্রেটার দেন জিরো এই কথা ওকে হ্যাঁ কি না এবার ধরো এই তিনটা গ্রাফ আঁকবো এই যে তিনটা গ্রাফ আমরা আঁকলাম এই তিনটা গ্রাফে সি এর ক্ষেত্রে দেখো
এটা c এর মান বড় এটা c এর মান 0 এটা c এর মান নেগেটিভ তাই তো আর এই তিনটা গ্রাফে যদি তুমি বাম থেকে ডানে যাও কোন দিক থেকে কোন দিকে যাবে বাম থেকে ডানে কোন দিক থেকে কোন দিকে যাবে বাম থেকে ডানে তাহলে কি হচ্ছে ঘটনাটা বলো তো তাহলে গ্রাফটা কি হচ্ছে নিচে নামছে গ্রাফটা কি হচ্ছে বাম থেকে ডানে গেলে গ্রাফটা কি হচ্ছে নিচে নামছে কারো কোনো সমস্যা এই বাম থেকে ডানে গেলে গ্রাফটা কি হচ্ছে নিচে নামছে তার মানে ঢাল কেমন স্মলার দেন জিরো স্মলার দেন জিরো তাহলে সরলরেখার কয়টা গ্রাফ আঁকলাম ছয়টা কয়টা ছয়টা কয়টা আরো চারটা গ্রাফ আঁকবো দেখো এই তিনটা একই গ্রাফই আসলে বলতে গেলে প্রথমটার মানে হচ্ছে y সমান একটা পজিটিভ কনস্ট্যান্ট লাস্টেরটার মান হচ্ছে y সমান নেগেটিভ কনস্ট্যান্ট আর এটা হচ্ছে y সমান 0 আর যদি আমরা এরকম গ্রাফ আঁকি ঠুস ঠাস ঠিস এইগুলো কি মিন করে ওকে ঠিক তো ঠিক তো এবার তো বোঝা যাচ্ছে একটা সেলফি তো তুলতে হবে গো আসিস না কারেন্ট আসিস না কারেন্ট আবার চলে আসলো আচ্ছা যাই হোক শোনো এই তিনটা হলো আর পরের যে তিনটা এঁকেছিলাম তা ছিল এরকম এই 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 এইটাতে x এর মান প্লাস c এটাতে x এর মান মাইনাস c এটাতে x এর মান তাহলে ইন টোটাল 12টা গ্রাফ হতে পারে সরলরেখায় তোমরা এই 12টা গ্রাফের সাথে মিলবে না এরকম কোন সিঙ্গেল গ্রাফ আমাকে সরলরেখায় এঁকে দিতে পারবা যে এই 12টার কোনোটার সাথেই মিলবে না আকৃতি এই 12টার কোনোটার সাথেই আকৃতি মিলবে না এরকম কোন সিঙ্গেল গ্রাফ এঁকে দিতে পারবা আঁকতে পারলে আইফোন পুরস্কার যাও হ্যাঁ সরলরেখার যে কোনো সমীকরণ এই 12টার একটার সাথে মিলতেই হবে সরলরেখার যে কোনো গ্রাফ এই 12টার যে কোনোটার সাথে মিলতেই হবে যেমন ধরো আমি আঁকলাম এরকম তাহলে দেখো এটা এটা সাথে মিলে যাচ্ছে আমি আঁকলাম এরকম দেখো এটা এইগুলা যে কোনো একটা সাথে মিলে যাচ্ছে আমি আঁকলাম এরকম এইগুলার সাথে মিলে যাচ্ছে আমি আঁকলাম এরকম এইগুলার সাথে মিলে যাচ্ছে মিলতেই হবে তোমাকে 12টার মধ্যে যে কোনো একটা সাথে মিলতেই হবে তাহলে সরলরেখার ক্ষেত্রে গ্রাফে আসলে দুইটা জিনিস ফ্যাক্টর একটা হচ্ছে ঢাল আর একটা হচ্ছে ধ্রুবক একটা কি ঢাল আর একটা কি ধ্রুবক যদি ঢাল প্লাস হয় তাহলে গ্রাফটা হবে ঊর্ধ্বমুখী আর যদি ঢালটা মাইনাস হয় তাহলে গ্রাফটা হবে নিম্নমুখী যদি ঢালটা প্লাস হয় তাহলে গ্রাফ কি হবে ঊর্ধ্বমুখী আর যদি ঢালটা মাইনাস হয় গ্রাফ কি হবে যদি সি প্লাস হয় তাহলে কোথা থেকে শুরু হবে উপর থেকে যদি সিটা মাইনাস হয় তাহলে কোথা থেকে শুরু হবে নিচ থেকে এই পর্যন্ত ওকে এই পর্যন্ত ক্লিয়ার হ্যাঁ কি না ওকে ফ্যান্টাস্টিক এবার আরেকটু কথা বল তো ঘটনা হচ্ছে সরলরেখার চ্যাপ্টারটা ঠিক আছে তাহলে যখন পাওয়ারটা এক এর বেশি হয় তখন আমরা সেটাকে বক্ররেখা বলি কি বলি তো বক্ররেখার আগে যেহেতু আমাদের সিলেবাসের মধ্যে পাওয়ার টু আলা জিনিস আছে তাই আগে আমি তোমাদের খুব ক্লিয়ার করে পাওয়ার টু আলা জিনিস শিখাবো তাই এখন আমরা যেটা পড়বো এটার নাম হলো দ্বিঘাত ইকুয়েশন আর দুই তিন মিনিট লাগবে কম্প্রেসার গুলা ওই কারেন্ট চলে গেলে অফ হয়ে যায় অন হতে একটু দুই তিন মিনিট ডিলে দেওয়া থাকে নাহলে পুড়ে যায় কম্প্রেসার গুলো তো তারপরে ঠিক হয়ে যাবে কারেন্ট একবার গেল
আবার একটু পরে আস, গেলি তো থাক, আবার আসার দরকার। কোথায় কোথায়? আরে ইকুয়েশন বানানে কে শর্টকাটে লেখে ইকিউ টু দি পাওয়ার এন, এটা একটা কনভেনশন। আচ্ছা শোনো, আমি যদি একটা ইকুয়েশন লিখি, দেখো এরকম a x square plus b y square plus 2 g x plus 2 h y plus 2 here here plus 2 h x y plus c সমান 0। এই এত কঠিন কিছু না। শোনো, দীঘার সমীকরণ যদি তুমি বলো তাহলে একটা এক্স স্কোয়ার থাকতে হবে বা থাকতে পারে, একটা ওয়াই স্কোয়ার থাকতে পারে, একটা এক্স এর টার্ম থাকতে পারে, তার সামনে লিখলাম 2g ফ্যাশন, একটা ওয়াই এর টার্ম থাকতে পারে, তার আগে লিখলাম 2f, আগে লিখেছি g তাহলে পরে লিখতে হবে f, না লিখে gf হবে, আগে g লিখেছি পরে f, ঠিক আছে। আর তারপরে লিখলাম, খেয়াল করো 2h, ওই gf এর হাজবেন্ড ওটা, বুঝলা 2h জেনেছিলাম না, কারণ আলটিমেটলি আমরা এক্স এর পাওয়ার সরল রেখা এক ঘাত থাকে, মানে পাওয়ার এক, তাহলে আমরা এক্স এর পাওয়ার এক দিয়েছি, ওয়াই এর পাওয়ার এক দিয়েছি, যদি এক্স ওয়াই গুণ করতাম তাহলে এক একে পাওয়ার দুই হয়ে যেত, তাহলে সরল রেখা হতো না, সরল রেখা হতো না। কথা কি বুঝতে পেরেছো? তাহলে এক্স এর পাওয়ার এক, ওয়াই এর পাওয়ার এক, কারোই পাওয়ার নাই, শেষ। কিন্তু যদি আমরা দীঘাতে যাই, দেখো এক্স এর পাওয়ার দুই কোনো সমস্যা নাই, ওয়াই এর পাওয়ার দুই কোনো সমস্যা নাই, এক্স এর পাওয়ার এক হতে পারে তাও সমস্যা নাই, ওয়াই এর পাওয়ার এক হতে পারে তাও কোনো সমস্যা নাই, এক্স ওয়াই গুণ করে পাওয়ার দুই তাও কোনো সমস্যা নাই, এক্স ওয়াই কাউকেই নেই তার কোনো সমস্যা নাই। এই লাইনটা দিয়ে যে কোনো দ্বিঘাত সমীকরণকে জাস্টিফাই করা যায়, মানে যে কোনো দ্বিঘাত সমীকরণ এর মধ্যে আছে, এর মধ্যে আছে, এবং এর মোটামুটি পাঁচটা বাচ্চা আছে। কয়টা বাচ্চা আছে? এই পাঁচটা বাচ্চার নাম আমরা লিখবো, খেয়াল করো, এই পাঁচটা বাচ্চার নাম হচ্ছে বৃত্ত। তোমাদের ম্যাথের একটা অধ্যায়ের নাম কি? না, বৃত্ত। আরেকটার নাম হচ্ছে বাংলায় বলে পরাবৃত্ত, কিন্তু আমরা লিখবো না, আমি একেবারে না বলে দিই স্টুডেন্টদের, আমার কথা আমার স্টুডেন্টরা লিখবে প্যারাবোলা। কি লিখবে? প্যারাবোলা। এটা লিখলে কেউ কাটবে না নাম্বার, আমি এতটুকু গ্যারান্টি তোমাকে দিতে পারি। তোমার দরকার নাই এই ওয়ার্ডটার বাংলা লিখবে না। ইসাকের বইয়ে এর বাংলা লেখা আছে অধিবৃত্ত, তপনের বইয়ে লেখা আছে পরাবৃত্ত, সেদু স্যারের বইয়ে লেখা আছে পরাবৃত্ত, আবার তোমার কি বলে ওই অক্ষরপত্র প্রকাশনের বই আবার লেখা আছে অধিবৃত্ত, তুমি জানো কোথায়? আবার ম্যাথ বইগুলোতে খুঁজবা, 11টা ম্যাথ বইয়ের রাইটারে লেখা আছে পরাবৃত্ত, আর এসিউ আহমেদ দা কোনো একটা রাইটারের বইয়ে লেখা লেখা আছে অধিবৃত্ত, রাইটারের নাম ভুলে গেছে আমি আসলে। তো এত মানামারি করার দরকার নাই তো, আমাদের কি ইংলিশ ব্যবহার করা নিষেধ নাকি? মানে সায়েন্সের সাবজেক্টে আমরা অনেক জায়গায় ইংলিশ ব্যবহার করি, তো কোনো কথা নাই, তারা বলে তারা বলে। যদি বাংলায় লিখতে ইচ্ছা হয় লিখবা পয়ে জাফারা কারতে ভয় কাররা ভয় কারবো লয় কারলা, হয়ে গেল বাংলায় লেখা, সমস্যা নাই। পারিভাষিক শব্দ আমরা ব্যবহার করি না, আমরা বলি না স্কুল গোন্দা শয়ে কয় রসুল, রাজশাহী কলেজের স্কুল বানানোর তো এই নাম আছে, তো স্কুলটা কি পারিভাষিক শব্দ না? তো আমরা কি স্কুলের নাম লিখি নাকি? রাজশাহী কলেজের বিদ্যালয় লিখিনি, কিন্তু ল্যাবরেটরি বিদ্যালয় লিখি নাকি? এই পুরো নামে বিদ্যালয় লেখা আছে, দেখো আমরা কি পারিবারিক শব্দ ব্যবহার করি না, তাহলে এখানে ব্যবহার করলে এত চুরগালি কিসের? তাই আমার কথা প্যারাবোলা, প্যারাবোলা। কেউ যদি জিজ্ঞেস করে বাংলা কি জানি না, পারিবারিক শব্দের বাংলা জানার তো দরকার নাই, ঠিক আছে। এই এর আরেকটা বাচ্চার নাম হলো হাইপারবোলা, কি না? হাইপারবোলা। এর আরেকটা বাচ্চার নাম হলো উপবৃত্ত, এর ইংলিশ হচ্ছে ইলিপস, এটা বাংলায় লিখলে সমস্যা নাই, এর বাংলা নিয়ে মানামারি নাই, ইলিপস। আরেকটা নাম কই গেল? বৃত্ত, প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস। আরেকটার নাম হলো জোড়া সরল রেখা, ডাবল স্ট্রেট লাইন, জোড়া সরল
রেখা, জোড়া সরল রেখা। কি নাম বললাম? জোড়া সরল রেখা। ঘটনা হচ্ছে এই জিনিসগুলো তোমরা শিখতা ম্যাথের সেকেন্ড পার্টের ছয় নম্বর অধ্যায়ে গিয়ে, কিন্তু তার আগে আমার ফিজিক্সে গ্র্যাভিটি অধ্যায় লাগবে, কেমিস্ট্রিতে অনেক জায়গায় লাগবে, ওই টাইমে আমি কি বলবো, এই তখন শিখবে, এখন মুখস্থ করো। ওর থেকে আমি এখন করিয়ে দিচ্ছি তোমাদেরকে। তাহলে এটা বৃত্ত, প্যারাবোলা, হাইপারবোলা, উপবৃত্ত, জোড়া সরল রেখা, কয়টা বাচ্চা বললাম? পাঁচটা। মানে এই পাঁচটা জিনিস এর মধ্যে আছে। আর এটা কি, এটা কি, এটা কি সরল রেখা। তাহলে ম্যাথের একটা অধ্যায়ের নাম সরল রেখা, ওর পরের অধ্যায়ের নাম বৃত্ত, আর এই চারটা মিলে একটা অধ্যায়ের নাম হলো কনিক। কি নাম? কনিক। তো এখন ঘটনা হচ্ছে যে আমরা একটু ইকুয়েশন গুলো থেকে এটা জানবো যে কখন দেখতে কিরকম হয়, কখন দেখতে কিরকম হয়। ওকে, তো আমরা একটু জানি, এটা জানার দরকার আছে, এটা জানলে সহজ হবে জিনিসগুলো। তো ধরো একটু ইকুয়েশনটাকে বারবার লিখতে হবে আমাদের, যতবার লিখবা তত মাথার মধ্যে ঢুকবে। 2gx 2fy plus 2hxy plus c সমান 0। তো ছোট ছোট কথা লিখবো আমরা, তো বেশি বড় কিছু করছি না। দেখো, বৃত্ত যদি a সমান b হয় এবং h এর মান 0 হয়, এই দুইটা ঘটনা হলেই বৃত্ত হয়েছে। যদি a সমান b হয় আর h এর মান 0 হয়, আর কিছু করতে হবে না, তাহলে বৃত্ত। কি বললাম? যদি a সমান b হয়, h এর মান 0 হয়, তাহলে কি হবে? বৃত্ত। কি হবে? বৃত্ত। তাহলে কেমন হবে বৃত্ত? ধরো তুমি a বিন্দুতে 1 বসালা, তাহলে এরকম করে একটা মনের মতো জিনিস নিবা, না না ভালো, ওর থেকে আমরা একটু উল্টো ওয়েতে কাজ করি। ধরো x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 3 হোল স্কোয়ার সমান মনে করো 5 স্কোয়ার। এটা একটা বৃত্ত আমি জানি, তো এটাকে তুমি একটু ভাঙো, ভাঙলে দেখবা ওরকমই একটা জিনিস চলে আসবে। একটু ভেঙে দেখি, এই বর্গটা আমরা তো করতে পারি, আমরা করতে পারি না, পারি না, পারি আমরা করতে। দেখো x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস y স্কোয়ার মাইনাস 6y প্লাস 9 সমান 20। তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y, 13 থেকে 25 বাদ দিলে মাইনাস, এই দেখতে পাচ্ছ না উপরে উপরে, এটাকে কি করে উপরে তুলে, শিখছি শিখছি, এই তো বাহ, যেখানে সেখানে তুলে নিয়ে যাওয়া যাবে, কোনো সমস্যা নেই। কি হলো, কি হলো, কি হয়েছে মোবাইলে? এ মরছে কেন? তো এখনই ডেস হয়ে যাবে, সমস্যা নেই। দেখো ঘটনা হচ্ছে, সাধারণত মানে আমরা কোন বৃত্তকে এই আকারে লিখতে পারি, বুঝছো, একই আকারে লিখতে পারি। তো এই আকারটাকে আমি একটু চিনাবো, যেহেতু তোমাদেরকে গ্রাফের ক্লাস করাচ্ছি, এই জিনিসটাকে আমরা একটু চিনাতে যাচ্ছি। x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার, মানে যেটাকে জেনারেল আকৃতিতে আমরা লিখতে পারি x মাইনাস h হোল স্কোয়ার প্লাস y মাইনাস k হোল স্কোয়ার সমান r স্কোয়ার। ইন জেনারেলি এই আকৃতিতে আমরা বলতে পারি, বলতে পারি। তো কই গেল এই যে ফাংশন, তুলা হয়নি, এটা এটা তুলা হবে, সমস্যা নাই, দাঁড়াও তুলা হবে, আগে একটু লিখি, একটু লিখি, এখানে y কোথায়, এটা তো ভালো না, খারাপ,
তোমরা টায়ার্ড হয়ে গেছো, আরে আরে একটু থামো না, আয় থামো একটু। আমি ভাবলাম তোমাদেরকে একবারে রাতে খাওয়ায় দাওয়ায় পাঠাবো, তোমরা কিন্তু তোমরা আগেই টায়ার্ড হয়ে যাচ্ছ, তাহলে হবে? ওমা কি রে, বিশ্বাস পাগলা হয়ে গেল কেন? ওরও মাথা খারাপ হয়ে গেছে, চলে এসছে, মাথা আর খারাপ হতে পারলো না, কিন্তু ইয়া কোথায় গেল? এটা এটা দিয়ে এখানে লেখা যাবে এক্স। ও নিচে চলে গেল, পাওয়ার দিব কি গেলে? এটা এটা এই তো চলে আসছে, ঠিক আছে, ওকে। করতে গেল এক্স স্কোয়ার, স্কোয়ার তো দিয়ে চাইনি আসলে। এক্স মাইনাস কত ছিল? আচ্ছা এইস তো এখানে লেখা যাবে না, লিখতে হবে দুই। এক্স মাইনাস দুই স্কোয়ার প্লাস করি, প্লাস প্লাস ওয়াই মাইনাস কত? থ্রি স্কোয়ার সমান কত? ফাইভ স্কোয়ার মানে পঁচিশ। এই দেখো আমাদের সুন্দর বৃত্ত তৈরি হয়ে গেছে। এই কিন্তু ঘটনাটা কি বোঝো? ঘটনাটা হচ্ছে এই বৃত্তের তো একটা কেন্দ্র আছে, তাই না? এই বৃত্তের কেন্দ্র কোনটা? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে দুই কমা তিন। এই বৃত্তের কেন্দ্র কি? দুই কমা তিন, মানে দেখো এই যে দুই আর তিন কথা হবে এখানে, এই যে এইটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। আর এর পঁচিশ মানে কি? পাঁচ স্কোয়ার না, এর রেডিয়াস হচ্ছে পাঁচ। তাহলে এই যে এইটা হচ্ছে পাঁচ আর এই জায়গাটা হচ্ছে দুই কমা তিন। তো আমাদের যদি কখনো কোনো জিনিসের আকৃতি এরকম হয় যে এক্স মাইনাস সামথিং হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস সামথিং হোল স্কোয়ার সমান সামথিং স্কোয়ার, তাহলে আমরা সেটাকে নাম দিতে পারবো বৃত্ত। নাম দিতে পারবো? আর আমরা যে জিনিসগুলো তোমাদের শিখালাম সেটা অনুযায়ী ভুল না, আমরা যখন ওয়াই কে মানে দেখো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার দুইটা তো স্কোয়ার, তো এই টাইপ থাকলেই আমরা নাম বলে দিতে পারবো বৃত্ত। কি নাম বলতে পারবো? তো স্কোয়ার আছে, তোমাদেরকে যা শিখিয়েছিলাম স্কোয়ার থাকলে গ্রাফটা বক্ররেখা হওয়ার কথা, এটা তো বক্ররেখা নাকি মিলছে তো, তাই না? ওকে, তো আবার আমরা ফিরে যাচ্ছি, যাই না কেন, এই যে চলে এসেছি। এই বৃত্তের পরের নাম কি ছিল? প্যারাবোলা। প্যারাবোলাকে আমরা বেশি ডিপ হিসাবে জানার দরকার নাই, প্যারাবোলাকে আমরা জাস্ট দুইটা ফর্মে আজকে শিখব। বলতে পারোনি বাংলা পরীক্ষায় এ প্লাস হবে না, কিন্তু বাংলা প্রাইভেট পড়ে এ প্লাস হয় না, লিখে এ প্লাস হয়। এইটুকুটা তোলার জন্য আমাকে নিয়ে আসলা? আচ্ছা এই দুইটা খুবই পরিচিত প্যারাবোলা শিখাই তোমাদেরকে। একটা হচ্ছে y স্কয়ার সমান 4ax, আরেকটা হচ্ছে x স্কয়ার সমান 4ay, একটা হচ্ছে y স্কয়ার সমান 4ax, আরেকটা x স্কয়ার সমান 4ay, ঠিক তো? তো দেখো এত প্যারাবোলার কথা পরে, আগে আমাদের কথা আসো। আমি তোমাদেরকে যা শিখালাম, যদি আমি এরকম করে গ্রাফ আঁকতে দিই এখানে ওয়াই এখানে এক্স, আমি কিন্তু শিখিয়ে দিয়েছি তোমাদেরকে অলরেডি, খেয়াল করো। তাহলে ওয়াই স্কোয়ার রাখা যাবে না, ওয়াই বানাতে হবে, ওয়াই বানালে এখানে কি হবে? রুট এক্স,
তাহলে গ্রাফ কেমন হবে ভোতা কেমন হবে এবং এর গ্রাফ হবে ভোতা কিন্তু এটা আমাদের ফিজিক্সে খালি প্রথম চতুর্ভাগের গ্রাফই লাগে ম্যাথে যখন তোমরা এটা আঁকাবা তখন এটা আসলে এরকম না এটা আসলে এরকম তো ফিজিক্সে আমাদের এই লাস্ট চ্যাপ্টার দরকার নাই তাই আমি তোমাদের যেটা শিখিয়েছিলাম সেটাই আনা ম্যাথে যখন আঁকাবা গ্রাফটা টোটালি অ্যাকচুয়ালি এরকম টোটালি এরকম বাট ফিজিক্সে আমার নিচের এটা দরকার নেই কথা কি ক্লিয়ার আমি যেটা শিখিয়েছি ওটা দিয়ে তুমি ম্যাথের গ্রাফ আঁকতে পারো কোনো প্রবলেম নেই আর এটাকে দেখো তো এক্স স্কোয়ার সমান ফোর এ ওয়াই মানে তো বলাই যায় যে ওয়াই সমান এক্স স্কোয়ার বাই ফোর এ বলা যায় না তাহলে এটার যদি গ্রাফ আঁকো তাহলে এটার গ্রাফটা কেমন হবে বুঝলে কি দেখো ওয়াই সমান এক্স স্কোয়ার বাই ফোর এ না তাহলে গ্রাফ কেমন হবে এবার খারা খারা গ্রাফ কেমন এরকম কিন্তু আসলে গ্রাফটা এরকম না গ্রাফটা দুই দিকেই থাকবে মানে বুঝতে পেরেছো কিন্তু ফিজিক্সে আমাদের খালি প্রথমটা হলেই হয় তাহলে এই দুইটা চিনা যাবে আরেকটা পদ্ধতি আছে এটা মনে রাখার আমি এই টেকনিকটাও তোমাদেরকে দিয়ে দিই টেকনিকটা হচ্ছে দেখো এই এই দুইজনের মধ্যে একজনের পাওয়ার এক না যার পাওয়ার এক সে পেটের মধ্যে থাকবে দেখো পাওয়ার কার এক ওয়াই এর না ওয়াই পেটের মধ্যে আছে না কার পাওয়ার এক দেখো তো এক্স পেটের মধ্যে আছে না যার পাওয়ার এক সে পেটের মধ্যে থাকবে সে কোথায় থাকবে পেটের মধ্যে যার পাওয়ার এক সে কোথায় থাকবে পেটের মধ্যে তাহলে এই প্যারাবোলা চিনা যাবে চিনে গেল গেছে ঠিক ওকে তাহলে এখন ভালো করে খেয়াল করো তো এটা কেন শিখালাম কারণ একটু আগে আমি তোমাদেরকে যখন গ্রাফ আঁকিয়েছিলাম একটু স্মরণ করো এখানে এস এখানে টি গ্রাফটা এরকম হয়েছিল না কিন্তু মিডিকেলে যখন কোশ্চেন আসবে তখন কোশ্চেন আসবে এস বনাম টি গ্রাফ সমতরণে চলমান কোনো গাড়ির এস বনাম টি গ্রাফের আকৃতি কেমন মেডিকেল প্রশ্নে কোনো গ্রাফের ছবি থাকে না কারণ সফটওয়্যারের ছবি অ্যালোড না সেখানে বাংলা লেখা থাকবে তাহলে সেখানে থাকবে এস বনাম টি গ্রাফের আকৃতি কেমন তাহলে তুমি জানো যে গ্রাফটা এটা এখন এই আকৃতিটার নাম কি পড়ালাম বলো তো প্যারাবোলা নাম কি পড়ালাম প্যারাবোলা কথা ঠিক ক্লিয়ার কথা ওকে হ্যাঁ কি না তাহলে খেয়াল করো তো আমি তোমাদেরকে এরকম জিনিস যেটা সব থেকে বেশি বার অ্যাডমিশন টেস্টে এসছে আমি তোমাদেরকে এরকম একটা ইকুয়েশন করালাম না এক্স প্লাস বিএক্স স্কোয়ার এটা হলো প্রাস নামে একটা জিনিস তোমরা পড়বা তিন নম্বর অধ্যায় ওটার ইকুয়েশন কিসের ইকুয়েশন প্রাস প্রাস মানে কি ফুটবল খেলা হয় না কয়েকদিন আগে ওয়ার্ল্ড কাপ হলো তো তোমরা নাইন টেনে পড়েছো একটা জিনিসকে খাড়া উপরে ছুঁড়ে মেরা পড়ছো না খাড়া করে ছুঁড়ে না মেরে যদি একটা কোণ করে ছুঁড়ে মারো তাকে বলা হয় প্রাস কি বলা হয় প্রাস কি বলা হয় তো প্রাসের ইকুয়েশন হচ্ছে এটা আর পরীক্ষায় কোশ্চেন আসে প্রাসের গতিপথ কেমন কোশ্চেন কি আসে প্রাসের গতিপথ কেমন তাহলে উত্তর কি দিব বলতো কি দিব কারণ এখানে কি আছে স্কোয়ার স্কোয়ার থাকলে গ্রাফ কেমন হয় খাড়া খাড়া মানে কেমন প্যারাবোলা ভোতা মানেও কেমন প্যারাবোলা আচ্ছা ভাইয়া এখানে তো এক্স এর পাওয়ার এখানে এক আছে ওটার জন্য কোনো ম্যাটার করবে না আমরা সর্বোচ্চ পাওয়ারটাই দেব ওটার জন্য ম্যাটার করবে কিন্তু আকৃতিতে কোনো পরিবর্তন হয় না ওকে ম্যাটার করবে ওটা একটু পরে সর্বোচ্চ পাওয়ারটা দেব হ্যাঁ এই তাহলে প্রাসের গতিপথ কেমন প্যারাবোলা কেমন প্যারাবোলা এই প্যারাবোলা ওকে ওকে এবার আমরা পড়বো হাইপারবোলা হাইপারবোলা কি নাম কি ভালো লাগছে এই ও বলেছে ভালো লাগছে এই থামো না মাঝে মধ্যে তো এরকম একটা অনুভূতি হওয়া উচিত যে বসে থাকতে পারছি না হাত ব্যথা করছে পা ব্যথা করছে মাথা ব্যথা করছে এই যে শোয়েব বলছে কিছুই ব্যথা করছে না এই থামো
থামো, তো তোমরা তো বেশিক্ষণ ক্লাস করনি, আমরা তখন স্টুডেন্ট ছিলাম, আমরা 12 ঘন্টাও ক্লাস করছি। সত্যি করেছি রে ভাই, কি করে না না আমরা সত্যি করেছি। যেমন আমার তো এখনো মনে আছে, এই আমরা যখন কলেজে ছিলাম, শুধু কলেজেরই কথা বলি আমি, মানে আমরা কলেজেই কেমিস্ট্রি ক্লাস করেছি, আমাদের প্রিন্সিপাল স্যার নিছিল সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত, এটা কলেজের ঘটনা। 9:30, 10:30, 11:30, 12:30, 3:30, 4:30, কলেজে তো 8 ঘন্টা হইল না, টানা না। আমাদের প্রিন্সিপাল স্যার তো মানে স্যারের ক্লাস থেকে একটু পরে খিদে লেগে যেত, এই এই কই 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 তিন কই, পুরি শিকার আনো, পুরি শিকার আনো, হলো দুপুরে দুপুরে আবার খিদে লেগে গেছে, সবাইকে খিচুড়ি খাও, ঠিক আছে না 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 তোমাদের কিছু না কিছু খাওয়াতে হবে, তো আনতে বলেছি, কিন্তু আমার ইস্টার একটু স্লো এখনো আসে পৌঁছায়নি, ওখান থেকে একটু ওই দরজা দিয়ে টুকি মারতো, বল খাবার টাবার কই ভাই। আচ্ছা এই থাম থাম, ওদের খুলেছে, এই ওদের খাবার কই রে, ওদের খিদে লেগেছে খাবার দে। আচ্ছা তো ঘটনা হচ্ছে হাইপার বোলা, কি নাম? আচ্ছা শোন, কি কি ওটা তো কলেজের কথা বললাম, বল প্যারাবোলার ক্ষেত্রে তোমার আসলে এসেছিল মনে হচ্ছে, আস্তে আস্তে দিস, দিয়ে থাক। এই শোনো, এই ওই দেখ, যাই হোক ঘটনা হচ্ছে এটা এনেছিলাম এই জন্য যে ধরো তোমরা তো কেউ ক্লাস করতে করতে মাথা ঘুরে পড়ে যেতে পারে, তো মাথা ঘুরে পড়ে গেলে তোমাদেরকে চকলেট দিতে হবে, তাহলে চকলেটটা খেলে তোমরা আবার উঠে উঠে বসতে পারবে। আচ্ছা এই শোনো, থামো থামো থামো, এই থামো, না না খাইতে পারো সমস্যা নাই, খাইতে কোনো মানা নাই, খাও, ক্লাসরুমের মধ্যে প্যাকেটটা ফেলো না, প্যাকেটটা পকেটে করে নিয়ে যাও, তাই আর কোনো সমস্যা নাই, খাও। আর আরো 2-3টা প্রশ্ন ধরবো, ওগুলা পারলে আরো এক্সট্রা করে চকলেট দিব। আচ্ছা এই এবার শোনো, ঘটনা হচ্ছে হাইপার বোলা তাহলে কাকে বল? শোনো দেখো, যদি ইকুয়েশনটা এরকম হয় x - a² + - y - b² সমান 1, আবার আরেকটু কথা আছে, আরেকটু কথা হচ্ছে এর নিচে একটা দাগ, এর নিচে একটা দাগ, কি হলো? এখানে লিখবা t² এখানে লিখলাম q² এইটা হচ্ছে হাইপারবোলা, কি না? তো আমি তোমাদের অত কঠিন করে শিখাচ্ছি না, একটু আগে তোমরা বৃত্ত শিখছো না, এই বৃত্ত শিখছো না, তো বৃত্তের ইকুয়েশন ছিল এরকম না, x - h² + y - k² = r², তো চকলেট তোমার কাছে যাবেই, চকলেটের দিকে মনোযোগ দেওয়ার দরকার নাই, একটু এদিকে মনোযোগ দিলেই হবে। শোনো তাহলে এইটার এইটার মধ্যে পার্থক্য কি দেখো, এটা কি বলতো, এটা কি? তাহলে বৃত্তের ইকুয়েশনের প্লাসের জায়গায় কি হবে? মাইনাস। এইখানে কত, এখানে কত? তাহলে জাস্ট এই দুইটা জিনিস মনে রাখলেই হবে, এটা বড় কোনো বিষয় না, এখানে আমি চাইলে 1-1ও লিখতে পারি। ওকে, মেজর ফ্যাক্ট হচ্ছে বৃত্তের যে দুইটার মাঝখানে প্লাস ছিল ওখানে এখানে কি হবে, এই যে বুঝতে পারেনি ওকে ডাবল দিও,
এই তাইলে ঘটনা হচ্ছে বৃত্তের যেখানে প্লাস ছিল ওখানে কি হবে মাইনাস কথা ওকে আর যেখানে বৃত্তে আর স্কয়ার ছিল ওখানে কি হবে ওয়ান স্কয়ার কি হবে এইটুকুটা মাথায় ঢুকছে এবার আমরা প্র্যাকটিক্যালি ছবি দেখে বলবো কি করে ছবিটা আঁকতে হয় তো দেখো কি করে ছবিটা আঁকতে হয় এইখানে আমরা একটু মডিফাই করব তাই না এগুলা মুছে কি করে না না এই যে এখানে ডাবল ক্লিক করে টান মারতে হয় এই তো চলে গেছে সুন্দর দুই তাহলে x মাইনাস 5 হোল স্কয়ার মাইনাস y মাইনাস 6 হোল স্কয়ার সমান কোথায় সমান 1 এই হয়ে গেছে হাইপার বলা রে দাঁড়াও দেখাচ্ছি এই দেখতে এই এই যে এই যে দুইটা নীল নীল দেখতে পাচ্ছ না এইটাই হাইপার বলা মানে এই হাইপার বলা এইটাই এই এই মানে আমি একটু যদি তোমাদেরকে ছবিতে দেখাই এটা তো প্র্যাকটিক্যালি দেখালাম আর যদি একটু ছবিতে দেখাই কথা বলিস না রে চকলেট খা আমাকে তো বললি না যে ভাই আপনিও খান কষ্ট করে ক্লাস নিছেন এই 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 দেখো এটা হচ্ছে হাইপারবোলা এটা কি হাইপারবোলা মানে হাইপারবোলাতে দুইটা ফাংড়ি থাকে কয়টা দুইটা দুইটা বক্ররেখা এই শোনো একটা ভালো কোশ্চেন করছে যে দুইটা বক্ররেখা কি সব সময় দুইটা চতুর্ভাগে হয় নট নেসেসারি এই দুইটা বক্ররেখা এরকম এরকমও হতে পারে এরকম এরকমও হতে পারে এরকম এরকমও হতে পারে মানে দুইটা হবে সে একই চতুর্ভাগের মধ্যেও দুইটা হতে পারে তাহলে ভাই বুঝবো কি হবে যে এটা হাইপারবোলা এটা হাইপারবোলা বুঝবো কি করে ইকুয়েশন দেখে আর অন্য কোথাও কি এরকম দুইটা ছবি আসে নাকি আসে না গ্রাফ আঁকাতে বললে কোথায় আঁকাবো ওই তো কোথায় আঁকাবো না এই জন্য তো সিস্টেম আছে আমাদের কাছে সিস্টেম কি এই যে ইকুয়েশনের দিকে তাকাও কত কত পাঁচ আর ছয় পাঁচ আর ছয় বিন্দুটা এখানে অবস্থিত এই যে এখানে এটা হবে কেন্দ্র এই দাঁড়াও পাঁচ ছয় বিন্দুটা কই দেখো এই 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 পাঁচ এ দেখো পাঁচ এই এটা হচ্ছে কেন্দ্র তাহলে তো বুঝতেই পারছো তুমি কেন্দ্র এই কেন্দ্র তার মানে ওই দুইটা এমন জায়গায় মিলবে যেন ঠিক মিডিল পয়েন্টটা কেন্দ্রে থাকে বুঝতে পেরেছ কথা কি ক্লিয়ার ওকে আমাকে চকলেট দিয়েছে গো দুইটা ও তাই নাকি আচ্ছা আচ্ছা যেটা বলছিলাম শোনো পাঁচ আর ছয় কেন্দ্র না তাহলে এই যে পাঁচ ছয় বিন্দু থেকে জিনিসটা এরকম আর এরকম করে হলো এখন ঘটনা হচ্ছে তোমরা প্রশ্ন করতে পারো যে ভাই এরকম এরকম তো হতে পারতো হতে পারতো না হতে পারতো কি না এইটা নির্ভর করবে হচ্ছে তোমার এই 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 নিচে যে জিনিসটা থাকবে তার উপর এখানে তো ওয়ান ওয়ান আছে কিছু নাই মানে কি ওয়ান স্কোয়ার আছে আর যদি কিছু থাকতো তার মানে ধরো একটাতে টু স্কোয়ার একটাতে থ্রি স্কোয়ার থাকতে পারতো নিচে থাকতে পারতো না ওটার উপর ওটা নির্ভর করবে তো ওটা তোমরা পরে শিখবে ওটা আপাতত বিষয় না আপাতত আমার বিষয় হচ্ছে এই আকৃতির কোনো জিনিস থাকলে সেটাকে হাইপারবোলা বলে কি বলে এবং ফিজিক্সে আসলে আমার এটা লাগবে না ফিজিক্সে আমার হাইপারবোলাই লাগবে কিন্তু সেই হাইপারবোলাটা একটু ডিফারেন্ট সেই হাইপারবোলাটা হচ্ছে এক্স ওয়াই সমান কনস্ট্যান্ট এইটা এক্স ওয়াই সমান কনস্ট্যান্ট আকৃতির ফিজিক্সে অনেকগুলো ইকুয়েশন আছে যেমন ধরো পি ভি সমান সি এফ পি সমান ওয়ান এরকম অনেক ইকুয়েশন আছে না ফিজিক্সে তো এই ইকুয়েশন গুলার আকৃতি হচ্ছে হাইপারবোলা আকৃতি কি আমরা একটু এক্স ওয়াই সমান দুই এনার গ্রাফ একটু এঁকে দেখি এক্স ওয়াই সমান তো এই গ্রাফটা যদি আমরা একটু এঁকে দেখি দেখো কি করে ক্লিয়ার করে ক্লিয়ার এই আগেগুলো মিশাই দিব মিশাই দিচ্ছি মিশানো তো বড় কোনো ইস্যু নাই ওকে দেখো
এক্স ওয়াই সমান কনস্ট্যান্ট এরকম না, এখন ঘটনা হচ্ছে এটাকে তুমি এইদিকে দেখাবে, পাইছো পাইছো? কিন্তু ফিজিক্স আমার নেগেটিভটা দরকার হয় না, খালি এটা দেখতে হয় কথা ওকে। এখন আগের হাইপারবোলার এই হাইপারবোলার মধ্যে একটা পার্থক্য আছে, এক্স ওয়াই এটা কি একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল না? তাই এই টাইপের যে আয়ত মানে হাইপারবোলাগুলো থাকে এটা হাইপারবোলার একটা বিশেষ ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে পড়ে। সেই বিশেষ ক্যারেক্টারিস্টিক্স এর নাম হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। কি নাম? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। মানে আমি একটু বুঝাই, একটু একটু বেসিক বুঝাই। বেসিক হচ্ছে হাইপারবোলাতে তো দুইটা দুইটা ফাংড়ি থাকে, তাই না? ওই দুইটা ফাংড়ি দুইটা রেখার দিকে ক্রমশ ধাবমান থাকে, কিন্তু রেখা দুইটার কাউকে সে টাচ করতে পারে না। হাইপারবোলার যে দুইটা ফাংড়ি থাকে তারা এক্স্যাক্টলি দুইটা রেখাকে সব সময় টাচ করতে চায় কিন্তু কখনোই টাচ করতে। তো এইখানে ভালো করে যদি তুমি জুম করো, দেখো এই প্রথম রেখাটাই দেখো ওয়াই অক্ষরে টাচ করতে চাচ্ছে, তুমি কি বুঝতে পারছো? কিন্তু সারা জীবন লেগে যাবে, টাচ করতে পারবে না। আবার এই নিচের দিকেও যদি তুমি দেখো, দাঁড়াও এখানে আসি, দেখো এটা এক্স অক্ষরে টাচ করতে চাচ্ছে কিন্তু কখনোই টাচ করতে, এবং শুধু এটাও না এদিকেও আসো নিচেরটাও দেখো ওয়াই অক্ষরে টাচ করতে চাচ্ছে আর এটা দেখো এক্স অক্ষরে টাচ করতে। তাই এই যে দুইটা রেখাকে হাইপারবোলা টাচ করতে চায় সেটাকে বলা হয় হাইপারবোলার অসিনটট। কি বলা হয়? পৃথিবীর যে কোনো হাইপারবোলা দুইটা রেখাকে টাচ করতে যাবে, সেই দুইটা রেখাকে বলা হয় অসিনটট। কি বলা হয়? যদি এই অসিনটট দুইটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ হয় তাহলে আমাদের হাইপারবোলাটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। কি হাইপারবোলা বলা হয়? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। কি যদি এখানকার অসীম তত্ত্বটা দেখতে পাচ্ছিস, দেখ এই যে একটা